আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত 45 মিনিটস রিভিউ অন প্যাথোলজিতে জেনারেল প্যাথোলজির টিস্যু রিপেয়ার অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি KM শাইলা শারমিন, M53 ময়মনসিংহ মেডিকেল কলেজ। এই দুটো টপিকের আজকে চেষ্টা করব রিটেনে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করা, সাথে ভাইবার যে ইম্পর্টেন্ট যেগুলো টিচাররা ফ্রিকোয়েন্টলি আস্ক করে সেই টপিকগুলো নিয়েও আজকে আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে, আমরা তাহলে দেরি না করে শুরু করি। চেষ্টা করব যেগুলো ইম্পর্টেন্ট সব কিছুই আর কি টাচ করার জন্য। আচ্ছা, প্রথমে আমাদের টিস্যু রিপেয়ার, আমরা টিস্যু রিপেয়ার নিয়ে একটু পড়ব, তারপর আমরা জেনেটিক ডিসঅর্ডারগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তো টিস্যু রিপেয়ার প্রথমেই যে হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু হলেই যে হচ্ছে আমাদেরকে একটা ডেফিনেশন মোটামুটি সবাইকেই ধরে, সেগুলো হচ্ছে যেটা হচ্ছে রিপেয়ার অথবা হিলিং, এটার ডেফিনেশনটা কী। তো এটা ডেফিনেশনটা এক লাইনে একটা ছোট্ট ডেফিনেশন আছে, আমি একটু বলছি। এটা হচ্ছে রেস্টোরেশন অফ টিস্যু আর্কিটেকচার অ্যান্ড ফাংশন আফটার অ্যান ইঞ্জুরি। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে টিস্যুটা ইনজিউরড হবে সেটার আর্কিটেকচারটা এবং তার যে ফাংশনটা সেটা রেস্টোর করার জন্য। ঠিক আছে, তো আমাদের মেকানিজম কী এই টিস্যু রিপেয়ার অর ইঞ্জুরির মেকানিজমটা কী, এটার মেকানিজমকে আমরা হচ্ছে দুই ভাগে হচ্ছে ভাগ করব। একটা হচ্ছে রিজেনারেশন আর একটা হচ্ছে ডিপোজিশন অফ কানেক্টিভ টিস্যু টু ফর্ম এ স্কার। তো এই রিজেনারেশন আর যে স্কার ফর্মেশন দুটো টপিক আলাদা করে বললাম, এই দুটো নিয়েও মাঝে মাঝে হচ্ছে শর্ট নোট আসে বা রিটার্ন কোয়েশ্চেন আসতে পারে। তো রিজেনারেশন জিনিসটা কি আর কোন কোন সেল হচ্ছে রিজেনারেশন করে আমরা আর কি সেটা একটু বলি। তো রিজেনারেশনটা হচ্ছে কোথাও ইনজুরিটা যদি ওখানে অনেক অল্প হয় মানে শর্ট লিভড হয় এবং সেটা যদি অনলি স্কিনকে ইনভলভ করে সেসব ক্ষেত্রে রিজেনারেশন হয়, এবং যখন ওই সেলগুলো পুরোপুরি ডিস্ট্রাকশন না হয়, অল্প কিছু লিভিং সেল থেকে থাকে, তখন ওই লিভিং সেলগুলো থেকে রিজেনারেশন মানে আগের অবস্থা মোটামুটি আগের অবস্থায় ফিরে যায়। তো এই ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে সাম টিস্যুস আর এবল টু রিপ্লেস ড্যামেজ কম্পোনেন্ট অ্যান্ড এসেনশিয়ালি রিটার্ন টু এ নর্মাল স্টেট ইজ কল্ড রিজেনারেশন। তো এটার কোথায় কোথায় হয় আসলে, মানে এক্সাম্পলগুলো কি, এটার এক্সাম্পলগুলো হচ্ছে ওই যে বলেছিলাম বিভিন্ন ধরনের এপিথিলিয়াল লাইনিংগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন স্কিনের এপিথিলিয়াল লাইনিং, তারপরে হচ্ছে তোমার ইন্টেস্টাইনের এপিথিলিয়াল লাইনিং বা লিভারের এপিথিলিয়াল লাইনিং, ওই সব ক্ষেত্রে মানে, এবং সেটা খুবই অল্প মাত্রায় ইনজুরি হবে। তো এটা যখন তুমি বলবা, তারপরে হচ্ছে আর একটা যে প্রশ্ন তোমাকে টিচাররা করবে, এটা ক্রাইটেরিয়াগুলো, ক্রাইটেরিয়াগুলো আমি মোটামুটি যে বললাম যে হচ্ছে এটা খুবই অল্প একটু ইঞ্জুরি হবে, এবং যেটা হচ্ছে যে সেলের ইঞ্জুরি হবে সেই সেলগুলোই নিজেরাই রিজেনারেট করে সে আগের অবস্থায় ফিরে আসবে, এটা একটা বলবা। আর একটা যেটা বলবা যেটা হচ্ছে স্টেম সেল, স্টেম সেলগুলো হচ্ছে এখানে তোমার ড্যামেজ টিস্যুকে রেস্টোরেশনে অনেক বেশি হেল্প করতে পারে। আচ্ছা, এবং এই যে রিজেনারেশনের ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা যে আমরা যারা ম্যামমা তাদেরই কিন্তু আছে, মানে অন্য কারো কিন্তু এই ক্যাপাসিটিটা নাই আসলে। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকটা যেটা বলতে হবে সেটা হচ্ছে, বলতেছি তো রিজেনারেশন মানে হচ্ছে আগের অবস্থানে ফিরে আসবে, কিন্তু আসলে আলটিমেটলি টোটালি আগের অবস্থানে কিন্তু কখনোই ফিরে আসে না, মানে সে আর কি ট্রাই করে যতখানি পসিবল আর কি ফুললি রেস্টোর করার জন্য। এটা হচ্ছে মোটামুটি রিজেনারেশন সম্পর্কে। তারপরে যেটা হচ্ছে স্কার ফর্মেশন বা হচ্ছে কানেক্টিভ টিস্যু ডিপোজিশন, তো ওইটা হচ্ছে কি জিনিস, ওটা হচ্ছে যদি কোথাও অনেক বেশি পরিমাণে ইঞ্জুরি হয়, লাইক যেটা হচ্ছে তোমার ওখানকার যে সেলগুলো আছে ওরা নিজেরা নিজেরা আর কি পারতেছে না সেটা গ্যাপ থেকে ফিল আপ করার জন্য, তখন হচ্ছে তোমার স্কার ফর্মেশনটা হবে। কোথায় হবে এটা, হচ্ছে কি যদি হচ্ছে ইনজিউরড টিস্যুগুলা ইনক্যাপেবল অফ কমপ্লিট রেস্টিটিউশন, অর যদি সাপোর্টিং যে স্ট্রাকচারগুলো আছে মানে এক্সট্রা সেলুলার মানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা সাপোর্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো যদি সিভিয়ারলি ড্যামেজড হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের স্কার ফর্মেশনটা হবে। আচ্ছা, তো এটা আবার কোথায় কোথায় হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের লাং, কিডনি, তারপর হচ্ছে হার্টের যে মায়োকার্ডিয়াম ওইখানে যদি কোনো ইঞ্জুরি হয়, মানে হচ্ছে হার্টে MI এর পর এগুলোতে যখন ইঞ্জুরি হয় তখন হচ্ছে আমাদের এরকম স্কার ফর্মেশন হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক কী হইতে পারে, তো এটার ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে হচ্ছে তোমার
যে এটা যে স্কার ফর্মেশনটা, মানে ইনজিউর্ড যে হচ্ছে সেলগুলো থেকে কানেক্টিভ টিস্যু হচ্ছে তোমার রিপ্লেসড হয়ে স্কার ফর্মেশন হবে। আর এখানে যে হচ্ছে তোমার কি বলে যে এই যে রেসিডিউয়াল সেলগুলো চারপাশ থেকে বা হচ্ছে স্টেম সেলও হচ্ছে তোমার মানে প্যারেনকাইমা সেলগুলো গ্রানুলেশন টিস্যু ম্যাক্সিমাম আর কি, এখানে গ্রানুলেশন টিস্যুগুলো এখানে হচ্ছে তার যে ড্যামেজ পার্টটুকু আছে সেটা আর কি ফিল আপ করে দেবে। তো স্কার ফর্মেশনের আর কি স্টেপ আছে, স্টেপগুলো কী কী? তো কোথাও দেখো ইঞ্জুরি হলে প্রথমে আর কি যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনের ফলে তোমার হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের যে লিউকোসাইটগুলো আছে সেগুলো আর কি চলে আসে। তো লিউকোসাইটগুলো আসলে তখন হচ্ছে ম্যাক্রোফেজ আসে, এখানে হচ্ছে তোমার M1 ম্যাক্রোফেজ বা হচ্ছে M2 ম্যাক্রোফেজ, দুই ধরনের ম্যাক্রোফেজ এসে তখন হচ্ছে তোমার অনেক ধরনের লিউকোসাইট এখানে অ্যাকুমুলেশন করে। তো এটা হচ্ছে তোমার ইনফ্ল্যামেশন বলবা। তারপর বলবা এখানে হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়। তো গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয় এখানে তোমার বিভিন্ন যে সেলগুলো আছে, এপিথেলিয়াল টিস্যু মানে এপিথেলিয়াল সেল, তারপর হচ্ছে ফাইব্রোব্লাস্ট, তারপর হচ্ছে এক্সট্রাসেলুলার মেমব্রেন, তারপর হচ্ছে নিউ নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়। এগুলো ফর্মেশন হয়ে তারপর এখানে তোমার হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে রিমডেলিং। এই যে সব কিছু আসলো সেটা হচ্ছে আবার ড্যামেজ কম্পোনেন্টটাকে মোটামুটি আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ওই সেল সব কিছু রিমডেলিং হয়, যাতে সে মোটামুটি মানে আগের অবস্থায় তো টোটালি যান, এখানে যেহেতু ফাইব্রোব্লাস্ট আসে এখানে স্কার ফর্মেশন কিছু হয় এরকম থাকে। তো এই যে রিজেনারেশনটা হচ্ছে এখানে আমাদের আর একটু জানতে হবে যে হচ্ছে কোন কোন টিস্যুগুলো মানে কোন কোন সেলগুলো মানে আমাদের রিজেনারেশনের জন্য হেল্প করে থাকে। তো এখানে হচ্ছে কত প্রকারের সেল আছে? সেল আছে হচ্ছে আমাদের তিন প্রকারের। কী কী? একটা হচ্ছে ল্যাবাইল সেল, যেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, মানে আমাদের যে হচ্ছে বোন ম্যারো থেকে যে হেমাটোপয়েটিক সেলগুলো হয় সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইডিং, মানে রেড সেল মানে RBC WBC যেগুলো আছে আর কি। তারপরে বিভিন্ন হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। তো লাইনিং এপিথেলিয়ামগুলো কি? যেমন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা হচ্ছে কোথায় থাকে? ওরাল ক্যাভিটিতে থাকে, সার্ভিক্সে থাকে। তারপরে তোমার আছে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন যে এক্সোক্রাইন অর্গানগুলো আছে সেখানে থাকে। তারপর আছে কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম হচ্ছে তোমার GI ট্র্যাক্ট, তারপরে হচ্ছে ইউটোরাস, এগুলো হচ্ছে লাইনিংয়ে থাকে। তারপরে তোমার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে আছে আবার ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই যে এপিথেলিয়াল লাইনিংগুলো থাকে সেইখানে মিলে তোমার এই ল্যাবাইল বা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল এগুলো থাকে। আর এগুলোতে যদি এরকম ছোটোখাটো ইঞ্জুরি হয় তখন হচ্ছে রিজেনারেশনের মাধ্যমে রিপেয়ার যে মেকানিজমটা সেটা কমপ্লিট হয়। আচ্ছা, তারপর আমরা হচ্ছে দেখবো স্ট্যাবল সেল কোনগুলো আছে, ঠিক আছে? তো স্ট্যাবল সেল হচ্ছে মোটামুটি সেল সাইকেল যা আছে সেল সাইকেলের জি নট যে স্টেজ, মানে জি নট বা জি জিরো যেটাই বলো, ওই স্টেজে হচ্ছে এই সেলগুলো অ্যারেস্ট হয়ে থাকে, মানে তারপরে আর তার ডিভাইড হয় না। আচ্ছা, তো এটার আমাদের কয়েকটা কি এক্সাম্পল জানতে হবে। এক্সাম্পলগুলো কী কী হইতে পারে? এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম আর কি ইন্টারনাল অর্গান। তো ইন্টারনাল অর্গানের মধ্যে তোমার হচ্ছে লিভার, তারপরে কিডনি, প্যানক্রিয়াস, এগুলার যে প্যারেনকাইমাল সেল ওগুলো, তারপর হচ্ছে আমাদের যে ভেসেল আছে ভেসেলের যে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ওটা ওখানে, তারপর হচ্ছে এই যে বারবার ফাইব্রোব্লাস্টের কথা বলতেছি যেটা হচ্ছে স্কার ফর্মেশন করে ওটা, কার্টিলেজ, কানেক্টিভ টিস্যু, অস্টিওব্লাস্ট, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যাবল সেল থাকে। আচ্ছা, তো রিজেনারেশনটা হয় মেইনলি তোমার যে ল্যাবাইল সেল যেটা বললাম কন্টিনিউয়াসলি ডিভাইডিং ওখানে, আর যেটা হচ্ছে তোমার স্কার ফর্মেশন মানে কানেক্টিভ টিস্যু ডিপোজিশন বা স্কার ফর্মেশনের জন্য যে রিপেয়ারটা হয় এইটা হচ্ছে তোমার স্ট্যাবল সেলে হয়। আরেক ধরনের সেল আছে যেটা হচ্ছে পার্মানেন্ট সেল, ওখানে বেসিক্যালি কিছুই হয় না, কারণ ওটা তো কোনো প্রকার চেঞ্জ আর কি ওখানে হয় না, যেমন আমাদের নিউরন মানে নার্ভাস সিস্টেমে যে নিউরনগুলো আছে ওখানে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে জানতে হবে এখানে, যে এই যে বারবার বলতেছি যে ওখানে যে ব্লাড ভেসেল ফর্মেশন হলো আমাদের রিপেয়ারে, এই যে ব্লাড ভেসেল ফর্মেশনের এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে তোমার অ্যাঞ্জিওজেনেসিস। তো এইটা হচ্ছে তোমাদের শর্ট নোটে আর কি আসতে পারে যে হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস নিয়ে শর্ট নোট লিখো, বা হচ্ছে মাঝে মাঝে আর কি ভাইবাতে টিচাররা প্রশ্ন করে যে অ্যাঞ্জিওজেনেসিসের মেকানিজমটা আমাকে একটু বলো তো। আচ্ছা, এরকম। তো এখানে হচ্ছে তোমরা হচ্ছে যদি এটা রবিনসের একটা সুন্দর একটা ছবি আছে তো ওটা দেখে যদি তোমরা একটু পড়ো তাহলে হচ্ছে জিনিসটা অনেক সোজা হবে। তো আমি একটু ছোট করে অ্যাঞ্জিওজেনেসিসটা ডেফিনেশনটা তো বুঝতেই পারলাম যে এটা হচ্ছে ফর্মেশন অফ নিউ ব্লাড ভেসেল ফ্রম এক্সিস্টিং ভেসেল, ঠিক আছে? এই যে একটা কথা বললাম, এক্সিস্টিং ভেসেল থেকে যে নিউ ব্লাড ভেসেলটা ফর্মেশনটা হয় সেটাকে বলতেছে আমাদের অ্যাঞ্জিওজেনেসিস। আচ্ছা,
তো অ্যানজিওজেনেসিসের স্টেপসগুলো কি? স্টেপগুলো হচ্ছে, প্রথমে দেখো কোথাও যখন ইনফ্লামেশন হবে, তো ইনফ্লামেশন হলে সেখানে তো ভ্যাসোডাইলেশন হবে না, তো ভ্যাসোডাইলেশন কোন কোন কেমিক্যাল মিডিয়েটর দিয়ে হবে? কেমিক্যাল মিডিয়েটর দিয়ে হবে হচ্ছে নাইট্রিক অক্সাইড দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তখন কি হয়, তখন এবং সেখানে হচ্ছে তোমার কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, তো ওটা হয়। তখন এন্ডোথেলিয়ালের হচ্ছে তোমার বাইরের লাইনিংটা বলে হচ্ছে পেরি এন্ডোথেলিয়াল সেল, বা শর্টকাটে আমরা যদি সেটাকে বলি হচ্ছে তোমার পেরিসাইট। তখন এই যে ভ্যাসোডাইলেশন হলো, তারপর ওখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আসলো, আসার পর এই যে এন্ডোথেলিয়ামে যে একদম বাইরের লেয়ার, যে পেরি এন্ডোথেলিয়াল সেল বললাম বা পেরিসাইট যেটাই বলো তোমরা, ওটার কি হয়, ওটা হচ্ছে সেপারেশন হয়ে যায়। ওই যে বেসমেন্ট মেমব্রেন থেকে ওই হচ্ছে সেলগুলো সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে তারপরে হচ্ছে তোমার কি হয়, সেপারেট হয়ে ওটা হচ্ছে একটা আর কি ডিরেকশনে চলতে থাকে, ঠিক আছে? এই যে ডিরেকশনে চলতে থাকলে ওইটাকে বলা হচ্ছে তোমার ভেসেলস, মানে স্প্রাউটিং, মানে হচ্ছে তোমার, মানে এটা যদি একদম খাঁটি বাংলায় বলি, মানে ভেসেলের অঙ্কুরোদ্গম হওয়া যেটাকে বলে। আচ্ছা, তারপর এই যে ভেসেল স্প্রাউট হইলো, এখন যেদিকে ভেসেল স্প্রাউটটা হচ্ছে তার পিছনে পিছনে তোমার এন্ডোথেলিয়াল সেলগুলোও যেতে থাকে, এবং যেদিকে যেতে থাকে ওই যে একদম মানে প্রথম থেকে যে যেতে থাকে ওটাকে বলতেছে আমাদের টিপ, ঠিক আছে? ওই টিপের পিছন পিছন এন্ডোথেলিয়াল সেলগুলো প্রলিফারেশন হয়ে হয়ে যেতে থাকে। তারপরে যখন ধরো একটা ডেফিনেট পর্যন্ত ওই জায়গায় এতটুকু অ্যানজিওজেনেসিস দরকার, তো ওই পর্যন্ত গেল, যাওয়ার পর কি হয়, যাওয়ার পর হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল সেলের প্রলিফারেশনটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যেয়ে এই যে ভেসেলটা ফর্মেশন হলো, ক্যাপিলারি টিউবটা, সেটার তখন কি হয়, রিমডেলিং হয়। আচ্ছা, এতক্ষণ কিন্তু বললাম এন্ডোথেলিয়াল সেলই কিন্তু গেল, তারপরে এখন যখন এই পেরি এন্ডোথেলিয়াল মানে এন্ডোথেলিয়াল সেলের রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে যাবে, তারপর সেখানে তোমার হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ডিপোজিশন হবে, তারপর হচ্ছে স্মুথ মাসেল সেল লেয়ার ডিপোজিশন হবে, হয়ে সে ভেসেলটাকে একটু স্ট্যাবিলিটি দান করবে, ঠিক আছে? মানে হচ্ছে ভেসেলটা হচ্ছে তোমার মানে কমপ্লিটলি ফর্ম হয়ে যাবে। আচ্ছা, আর যে এই যে মেকানিজমটা বললাম, এই মেকানিজমে তোমার ধরো অনেক রকমের সেল সিগনালিং পাথওয়ে, তারপর হচ্ছে তোমার সেল সেল ইন্টারেকশন, তারপর হচ্ছে তোমার এক্সট্রাসেলুলার মেমব্রেন, অনেক ধরনের প্রোটিন থাকে, ওই সকল কিছুই আর কি এখানে আর কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আর কি পালন করে। আচ্ছা, তো অ্যানজিওজেনেসিস বললাম, যেটা হচ্ছে মানে সব মানে ব্লাড ভেসেলটা ফর্মেশন হলো। তারপর এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ, রিটেন ভাইবা বলো, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে গ্রানুলেশন টিস্যু। তোমার টিস্যু রিপেয়ার থেকে যদি প্রশ্ন করে তাহলে একদম দু তিনটা আছে একদম পুরো পেড কোয়েশ্চেন, কোয়েশ্চেনগুলো করবেই, তার মধ্যে একটাই হচ্ছে গ্রানুলেশন টিস্যুর কম্পোনেন্টগুলো। আচ্ছা, তো কম্পোনেন্টগুলো বলার আগে আমরা হচ্ছে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে গ্রানুলেশন যে টিস্যুটা ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে দুটা ডেফিনেশনটা যদি আমি একটু বলি, ডেফিনেশনটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ডিপোজিশন অফ লুজ কানেকটিভ টিস্যু। এখানে কিন্তু আমরা অলরেডি দুটা কম্পোনেন্ট দেখো বলে ফেলেছি, একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। আচ্ছা, তারপরে কি আর একটা, টুগেদার উইথ ভেসেল, এই যে আরেকটা কম্পোনেন্ট, এই যে ভেসেল মানে হচ্ছে ব্লাড ভেসেল বলবা, ঠিক আছে? অ্যান্ড দ্য ইন্টারস্পার্স লিউকোসাইট, দেখো আরেকটা কম্পোনেন্ট চলে আসছে আমাদের, লিউকোসাইট, এই সবগুলো মিলেই ফর্ম করে হচ্ছে গ্রানুলেশন টিস্যু, ঠিক আছে? তো এখানে লিউকোসাইটকে একটা আমব্রেলা টার্ম হিসাবে ধরছে, তোমরা এটার ভিতরে আর কি সব যেগুলো আছে সেগুলো আর কি আলাদা করে বলতে পারো। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে টিস্যুর কম্পোনেন্টগুলো তাহলে পড়ে ফেললাম, আমি হচ্ছে আবার একবার বলতেছি এর মধ্যে কী কী থাকে। আমি এখানে যে লিউকোসাইটের ভিতরে যে বিভিন্ন সেলগুলো ওখানে একটু আলাদা করে বলি, তাহলে প্রথমে বলেছিলাম কি ফাইব্রোব্লাস্ট, তারপর আসতেছে তোমার হচ্ছে ব্লাড ভেসেল, তারপর আসতেছে তোমার হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তারপর বলছি লিউকোসাইট। লিউকোসাইটের মধ্যে কী কী আছে, লিউকোসাইটের মধ্যে আছে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে আছে তোমার নিউট্রোফিল, তারপরে আছে তোমার মাস্ট সেল, আর তারপরে আরও আছে তোমার লিম্ফোসাইট। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রানুলেশন টিস্যু। আচ্ছা, এখন যদি তোমার গ্রানুলেশন টিস্যুটা তোমাকে ধরে মানে স্যার ভাইবাতে, তারপরে হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে গ্রানুলেশন টিস্যুটা হলো এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। আচ্ছা, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে এটার ক্যারেক্টারিস্টিক্স তোমার হচ্ছে নর্মাল যে টিস্যু ওটার থেকে আর কি ক্যারেক্টারিস্টিক্স এটা খুবই ধরে, যেহেতু গ্রানুলেশন টিস্যুটা যেটা ফর্মেশন হয় এটা হচ্ছে তোমার টিস্যু রিপেয়ারের আর কি হলমার্ক। আচ্ছা, এটা তাই জিনিসটা এখন দেখো, ওখানে আমাদের অনেক ব্লাড ভেসেল আসছে, ফাইব্রোব্লাস্ট আসছে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আসছে, তারপর হচ্ছে অনেক ধরনের লিউকোসাইট আসছে, তাহলে ওটা একটু চিন্তা করে করে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা পড়ে ফেলি।
তাহলে দেখো জিনিসটা কিরকম দেখতে হবে, অনেক নতুন নতুন ব্লাড ভেসেল ফর্ম হয়েছে, তার মানে এটা হচ্ছে পিঙ্ক, সফট আর হচ্ছে গ্রানুলার। মানে তুমি যদি খালি চোখে দেখো আমি যদি বলতে চাই, তখন আমরা দেখবা পিঙ্কিশ পিঙ্কিশ, সফট এবং গ্রানুলার, মানে উনটাকে একে দেখাবে। তারপরে যেহেতু ওখানে নতুন নতুন অ্যাঞ্জিওজেনেসিস হয়েছে, তুমি যদি সেখানে টাচ করো তখন হচ্ছে সেটা হচ্ছে ব্লিডস অন টাচ, কারণ হচ্ছে ওই যে নিউ ক্যাপিলারি যেগুলো ফর্মেশন হয়েছে ওগুলো হচ্ছে তোমার রাপচার হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলবা, তারপরে দেখো আমি কিন্তু কম্পোনেন্টের মধ্যে নার্ভাস মানে নার্ভ সাপ্লাইয়ের কথা আমি একবারও বলিনি। তার মানে কি, এখানে কোনো নার্ভ সাপ্লাই নাই, তার মানে জিনিসটা হচ্ছে ইনসেন্সিবল। তাহলে আমি তিনটা কম্পোনেন্ট প্রথমে কি কি বললাম, এই তিনটা হচ্ছে মোটামুটি মেইন কম্পোনেন্ট। একটা বলছি পিঙ্ক, সফট, গ্রানিউলার, মানে গ্রস অ্যাপিয়ারেন্স যেটা সেটা, আরেকটা বলছি ব্লিডস অন টাচ, আর একটা কি বলছি ইনসেন্সিবল, যেটা ল্যাক অফ ব্লাড সাপ্লাই। আচ্ছা তারপরে দেখো আরও কী কী আছে, এখানে আমি বলেছি ম্যাক্রোফেজ বা মনোসাইট আছে, যেটা হচ্ছে তোমার গ্রানুলেশন সারফেসটা সেটাকে হচ্ছে একটু কোট করে থাকে, যার ফলে কি হয় এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট টু ইনফেকশন, মানে এখানে কোনো ইনফেকশন সাধারণত হতে পারে না। আচ্ছা তারপরে হচ্ছে দেখো কি, এখানে যেহেতু যে নিউ ক্যাপিলারি যেগুলো ফর্মেশন হয় সেগুলো অনেক লিকি থাকে, তো এখানে হচ্ছে একটু ইডেমাটাস ফর্ম হয়ে থাকে আর কি ওটা। আচ্ছা ঠিক আছে, তো এগুলোই হচ্ছে তোমার মেইনলি গ্রানুলেশন টিস্যুর যে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স বলো, এইটুকু বললেই আর কি মোটামুটি হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের গ্রানুলেশন টিস্যুতে যদি শর্ট নোট আসে তারপরে আমরা হচ্ছে এটার ডেফিনেশনটা লিখবো, তারপরে কী কী কম্পোনেন্ট সেগুলো লিখবো, এটার ক্যারেক্টারিস্টিক্স লিখবো, আর একটা হচ্ছে ফাংশন লিখবো। তো ফাংশনটা কী, এটা ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে তোমার রিজর্পশন করে, রিজর্পশন কীভাবে করতেছে, এটা যে তোমার যে হচ্ছে একটা জায়গায় যে ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি হয়ে ওখানে যে অনেক ধরনের ধরো নেক্রোটিক টিস্যুগুলো আছে সেগুলোকে রিজলভ করতেছে, মানে সরাই দিচ্ছে আর কি। তারপর হচ্ছে নতুন টিস্যু রিপ্লেসমেন্ট করতেছে ওই ডিফেক্টটাকে ফিল আপ করার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যদি সেটা কোনো অ্যাবসেস হয়, ওই যে বললাম যে চারপাশে একটা মেমব্রেন ফর্ম করে ওটাকে লোকালাইজেশন করতেছে, যাতে আর কি ওটা আমাদের বডিতে আর কি ছড়ায় না পড়ে ভবিষ্যতে এরকম। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গ্রানুলেশন টিস্যুটাও মোটামুটি পড়ে ফেললাম, যেটা হচ্ছে শর্ট নোট আসলে আর কি আমরা হচ্ছে একটু পয়েন্ট করে করে সবগুলো পয়েন্টে অল্প অল্প করে লিখবো। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে আর একটা যে প্রশ্ন আর কি জানতে হবে, সেটা হচ্ছে তোমার কিউটিনাস উন্ড হিলিং। আচ্ছা কিউটিনাস উন্ড হিলিং মানে বুঝতেই পারতেছো, মানে স্কিনের যে কোনো উন্ড হলে সেই উন্ডটা যে হিলিং সেটা। তো এটা হচ্ছে আমাদের দুইভাবে হয়, একটা হচ্ছে প্রাইমারি ইউনিয়ন অথবা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি ইউনিয়ন অথবা হচ্ছে তোমার যেটাকে বলে সেকেন্ড ইন্টেনশন সেটার মাধ্যমে। তো আমরা কখন হচ্ছে প্রাইমারি ইউনিয়ন হবে আর হচ্ছে কখন সেকেন্ডারি ইউনিয়ন হবে সেটা হচ্ছে আমাদের একটু জানা লাগবে। তো কখন হবে প্রাইমারি ইন্টেনশন বা হচ্ছে প্রাইমারি ইউনিয়ন, যেটা যেটা হচ্ছে তোমার পুরো ক্লিন কাট উনে হবে, মানে হচ্ছে যেটা কোনো ইনসাইজড উন্ড, আমরা হচ্ছে ফরেন্সিক মেডিসিনে পড়ে আসছি না যে ইনসাইজড উন্ড হয়, মানে একদম পুরো ক্লিন কাট, কোনো শার্প ইনস্ট্রুমেন্ট মানে শার্প কোনো উইপন দিয়ে যদি কেটে যায় সেই ক্ষেত্রে, তো ওটা হচ্ছে সেরকম একটা ইঞ্জুরি। তো এটা হচ্ছে একটা ক্লিন উন্ডে হবে, আনইনফেক্টেড উন্ডে হবে, একটা ইনসাইজড উন্ডে হবে। এখানে তোমার টিস্যু লসটা খুবই সামান্য থাকবে, মানে একদম মিনিমাল যেটা সেরকম। আর হচ্ছে কি, এখানে হচ্ছে যে বেজমেন্ট মেমব্রেনটা যেটা আছে যেখান থেকে তোমার নতুন সেলে যে প্রলিফারেশনটা হয় ওটার কন্টিনিউটিটা অনেক কম পরিমাণে লস হবে। আচ্ছা আর হচ্ছে যেহেতু কম ইঞ্জুরি, তার মানে ব্লিডিং বা ডেব্রিস বা অন্য যে কোনো কিছু সেটাই হচ্ছে তোমার অনেক বেশি কম হবে। আর এই ফার্স্ট ইন্টেনশনে হচ্ছে যে রিপেয়ার হচ্ছে, এই রিপেয়ারটা হয় ওই যে আমরা দুইভাবে পড়ে এসেছিলাম, একটা রিজেনারেশন একটা হচ্ছে স্কার টিস্যু ফর্মেশন, এটা হচ্ছে তোমার রিজেনারেশনের মাধ্যমে এই ফার্স্ট ইন্টেনশন যেটা সেটা। আচ্ছা তারপরে আমরা হচ্ছে একটু যে সেকেন্ড ইন্টেনশনটা আছে ওটার ক্রাইটেরিয়াটাও একটু পড়ে আসি। তো ওটাতে কী হয়, এখানে সব কিছু উল্টাল্টো করে বলবা, ওখানে আমি বলেছিলাম তোমার হচ্ছে খুবই ক্লিন আনইনফেক্টেড উন্ড, এখানে তুমি বলবা যদি তোমার এক্সেসিভ কোথাও ইঞ্জুরি হয়, যদি কোথাও কমপ্লিকেটেড উন্ড হয় সেখানে, ওখানে বলেছিলাম ওটা হচ্ছে খুবই ক্লিন কন্ডিশনে থাকবে, ওখানে কোনো মানে ডার্ট বা ওগুলো কিছু থাকবে না, এখানে সেটা উল্টা বলবা যে হচ্ছে এখানে অনেক মানে ডার্টি কন্ডিশন থাকতে পারে, এবং এখানে তোমার হচ্ছে ওখানে হচ্ছে ইনফ্লামেশনটা অনেক বেশি কম হবে কারণ ওখানে ইঞ্জুরিটা অনেক বেশি কম হয়, আর এখানে হচ্ছে ইনফ্লামেশনটা হবে খুবই এক্সটেন্সিভ ইনফ্লামেশন হবে, যেহেতু এক্সটেন্সিভ ইনফ্লামেশন হবে তো এখানে অনেক বেশি পরিমাণে গ্রানুলেশন টিস্যু জমা হবে, অনেক বেশি যে গ্রানুলেশন টিস্যু, গ্রানুলেশন টিস্যুর মধ্যে কী থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, ফাইব্রোব্লাস্টটা কী করে,
ফাইব্রোব্লাস্টটা হচ্ছে ভবিষ্যতে উন্ড কন্ট্র্যাকশন করে, এটা হচ্ছে যে মায়োফাইব্রোব্লাস্ট থাকে ওটা দিয়ে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মোটামুটি এই দুটোর ক্রাইটেরিয়াও পড়ে ফেললাম, যে ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন হচ্ছে কোন মানে কী টাইপে উন্ডে হয় বা এটা হলে সেটা রিপেয়ার। ও আর এটা হচ্ছে তোমার যে সেকেন্ড যে মেকানিজমটা বলেছিলাম, কানেকটিভ টিস্যু ডিপোজিশন, স্কার ফর্মেশনের মেকানিজমটা ওরকম, মানে ওই মানে ওই মেকানিজমে আর কি এটার হিলিংটা হবে। আচ্ছা, তো হিলিংয়ে এখানে হচ্ছে আমাদেরকে রিটার্নে মোটামুটিভাবে আসে না, ভাইবাতে মাঝে মাঝে একটা কোয়েশ্চেন করে যে হচ্ছে যে ডে ওয়াইজ মানে প্রাইমারি ইন্টেনশনের যে আমাদের এখানে কিছু একটা কোয়েশ্চেন আছে যে কোন ডেতে কী হচ্ছে, সেটা সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্ট যেটা প্রাইমারি ইন্টেনশনে, ওটা মাঝে মাঝে আমাদের একটু ধরে। তো আমি একটু খুবই সংক্ষেপে বলে যাই, কারণ এটা আমাদের এত ডিসক্রিপটিভলি পড়ার কোনো দরকার নেই আসলে। তো এখন তুমি ইমিডিয়েটলি চিন্তা করো, আমি একে প্রথমে টাইমিংগুলো একটু বলি। প্রথমে তুমি বলবা ইমিডিয়েটলি কী হয়, তারপরে বলবা যে 24 ঘন্টার মধ্যে কী হয়, তারপরে বলবা 24 থেকে 48 ঘন্টায় কী হয়, তারপর বলবা 3 নম্বর দিনে কী হয়, 5 নম্বর দিনে কী হয়, সেকেন্ড উইকে কী হয়, আর হচ্ছে বলবা যে ফার্স্ট মান্থ শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ কী হয়। আচ্ছা, তো একদম ইমিডিয়েটলি কী হবে, দেখো একটা জায়গায় কেটে গেছে মানে একটা উন্ড হয়েছে মানে ইঞ্জুরি হয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের ব্লাড মানে ব্লাড জমে যাবে, তারপর সে ব্লাডটা ক্লট হবে, ফিব্রিন ডিপোজিশন হবে, তারপর সেখানে হচ্ছে তোমার প্রোটিওলাইটিক এনজাইমগুলো হচ্ছে রিলিজ হবে, কারণ ওখানে তো অনেক ধরনের ডেব্রিজ থাকবে, সে ডেব্রিজগুলোকে ক্লিয়ার করার জন্য ইমিডিয়েটলি এটাই হবে। আর হচ্ছে আমরা হচ্ছে ইনফ্লামেশনে পড়ে এসেছিলাম যে হচ্ছে তোমার নিউট্রোফিলটা আসে হচ্ছে 6 থেকে 24 ঘন্টার মধ্যে, তাহলে 24 ঘন্টা যে আছে ওখানে তুমি কী বলবা, ওখানে বলবা যে হচ্ছে এখানে হচ্ছে নিউট্রোফিল আসে। এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে নিউট্রোফিল কখন আসে, নিউট্রোফিল আসে হচ্ছে উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, তো নিউট্রোফিল এসে কী করে, নিউট্রোফিল হচ্ছে তোমার এর ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম থাকে, ওই যে আগের মতোই কথা যেটা হচ্ছে তোমার মানে ডেব্রিজ টেবিলগুলো ক্লিন করার জন্য। আর 24 থেকে 48 ঘন্টা কী হয়, এখন তুমি দেখো এটা কিন্তু আমার প্রাইমারি ইন্টেনশন বলতেছে, মানে এখানে ইঞ্জুরিটা হয়েছে অনেক কম, সেটা ক্লিন এবং সেটা বেসমেন্ট মেমব্রেন ডিসরাপশন হয়নি, জাস্ট উপরের যে মানে লেয়ারটা এপিথেলিয়াল লেয়ারটা ওইটা ডিসরাপ্টেড হয়েছে। তার মানে তোমার এপিথেলিয়াল সারফেসে যে হচ্ছে ইঞ্জুরিটা হয়েছে, তো দুই সাইডের যে সেলগুলো আছে ওই এজ মানে এজটা হচ্ছে একে মানে একে অন্যের দিকে হচ্ছে মাইগ্রেট করার চেষ্টা করবে, ঠিক আছে। ওই ডেব্রিজটা ভিতরে ডেব্রিজ ফর্মেশন হয়েছে না, বা হচ্ছে তোমার নিচে তো তোমার ডার্মিস থাকে, এপিডার্মিসে ইঞ্জুরি হয়েছে ডার্মিস, তো ডার্মিসটাকে বেজ হিসেবে ধরে সে দুই পাশের যে ক্লিন কাট যে উন্ডের যে হচ্ছে তোমার সেলগুলো সেটা হচ্ছে মাঝে মানে একদম মিডিলের দিকে মাইগ্রেশন করতে থাকবে, ঠিক আছে, করে মোটামুটি উনটাকে একটু ক্লোজ করার চেষ্টা করবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এটাগুলো 24 থেকে 48 ঘন্টা, তারপর 3 নম্বর দিনে কী হবে, 3 নম্বর দিনে আমাদের বিখ্যাত ম্যাক্রোফেজ চলে আসবে এখানে। ম্যাক্রোফেজে যে হচ্ছে তোমার সবচেয়ে বেশি মেইন কম্পোনেন্ট আর কি, তো ম্যাক্রোফেজে সেই কী করবে, ম্যাক্রোফেজ এসেই তোমার নিউট্রোফিলকে আর কি দূর করে দেবে, বিকজ নিউট্রোফিলের তো এখানে আর কোনো কাজ নাই, ও হচ্ছে সব মারা যাবে, হয়ে এখানে হচ্ছে টিস্যু রিপেয়ার যে হচ্ছে শুরু হয়ে গেছিলো ওটাই হচ্ছে কন্টিনিউ করবে। এখন দেখো ম্যাক্রোফেজ আসছে, এখানে তোমার গ্রানুলেশন টিস্যু যে ওটা ফর্মেশন হওয়া স্টার্ট হবে, ঠিক আছে, গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হওয়া স্টার্ট হবে, তারপর এখানে ফাইব্রোব্লাস্ট আসবে, ফাইব্রোব্লাস্ট এসে তোমার হচ্ছে কোলাজেন ডিপোজিশন করা স্টার্ট করবে, তারপরে হচ্ছে তোমার এবং ধীরে ধীরে এটা হচ্ছে যে হচ্ছে তোমার ইঞ্জুরিটুকু হয়েছিলো ওটাকে আর কি ফিল আপ করার চেষ্টা করবে। এটা হচ্ছে 3 নম্বর দিনে মানে গ্রানুলেশন টিস্যু আসা শুরু হয়েছে, ঠিক আছে। তারপর আমরা যাবো হচ্ছে 5 নম্বর দিনে, তো ওখানে আমরা বলছি গ্রানুলেশন টিস্যু ডিপোজিশন শুরু হয়েছে পর্যন্ত, আর এখানে হচ্ছে তুমি 5 নম্বর দিনে বলবা এখানে অনেক বেশি পরিমাণে গ্রানুলেশন টিস্যু ডিপোজিট হয়ে গেছে, হয়ে এটা যে থিকনেসটা যে থিকনেসে ইঞ্জুরিটা হয়েছিলো সেই থিকনেসটাকে মোটামুটি সে ফিল আপ করে দিবে, মানে এখানে তুমি বলবা যে এই যে এপিডার্মিসটা যেটা ইঞ্জুরি হয়েছিলো বললাম সে তার নর্মাল থিকনেসে মানে চলে আসবে, এটা হচ্ছে 5 নম্বর দিনে হয়। আচ্ছা, তারপরে আমি তারপরে টাইমিংটা বলছিলাম কি ডিউরিং সেকেন্ড উইক মানে আর কি 2 সপ্তাহ পরে কী হবে। এখন দেখো ওই যে বললাম গ্রানুলেশন টিস্যু তো ফাইব্রোব্লাস্ট সব চলে আসছে, এখানে তোমার কনসিডারেবল অ্যামাউন্ট কোলাজেন ডিপোজিশন হবে, তারপর হচ্ছে তোমার ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন হবে, হয়ে টয়ে এখানে তোমার যে হচ্ছে লিউকোসাইট আসছিল বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ইডেমা হয়েছিলো, যে ইনফ্লামেশন হলে তো ইডেমা হবেই, অ্যানজিওজেনেসিস হয়েছিলো, ভাস্কুলারিটি বাড়তেছে, এই সবগুলা যে হচ্ছে তোমার ডেব্রিজ ফর্ম হয়েছে সব কিছু না, লিউকোসাইটের ডেব্রিজ, তারপর ইডেমা টিডেমা যে হয়েছে ওই সবগুলোকে ক্লিয়ার করে দেবে, মানে ওটা মোটামুটি একটা মোটামুটি স্ট্যাবল স্টেটে আর কি ফিরে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের ফার্স্ট মান্থে কী হবে,
তো সেকেন্ড উইকেই ধরো মোটামুটি একটা কন্ডিশনে চলে আসছে মানে ইনজিউড কন্ডিশনটা। তো হচ্ছে ফার্স্ট মান্থে কি হবে, ফার্স্ট মান্থে যে স্কারটা ফর্মেশন হবে ওই স্কারটা হচ্ছে আরো একটু স্ট্যাবল হবে ধীরে ধীরে, কারণ ওটা তো তখন তোমার ওখানে কোনো ইনফ্লামেটরি সেল বা তোমার হচ্ছে আর কিছু থাকবে না। তো যে এপিডার্মিসের যে ক্যারেক্টারিস্টিক্সটা ওটা মোটামুটি ফিরে আসতে শুরু হবে। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে যে ইনজুর জায়গাটাতে এখানে কোনো প্রকার ডার্মাল অ্যাপেন্ডেজেস থাকবে না, মানে হচ্ছে হেয়ার ফলিকল টাইপ কিছু এখানে থাকবে না, একদম এটার একদম পার্মানেন্ট লস হয়ে যাবে, এটা আর এখানে গ্রো করবে না। আচ্ছা, তারপরে এখানে ভাইবাতে একটা প্রশ্ন করে যে হচ্ছে তোমার এই যে টিস্যু যে টেনসাইল স্ট্রেংথ, এই স্ট্রেংথটা তোমার হচ্ছে তো মানে হায়েস্ট কতটুকু পর্যন্ত ফিরে পাওয়া যায়। তো এটা তুমি অ্যান্সারটা ভাবে দিবা যে হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য থার্ড মান্থ, মানে 3 মাসের শেষের দিকে এটা হচ্ছে 70-80% তার যে স্ট্রেংথ সেটা রিগেইন করে, এর বেশি হচ্ছে রিগেইন করে না আসলে। এই কারণ একটা জায়গায় ইঞ্জুরি হয়েছে তোমার সব কিছু দ্বারাই ফিল আপ হয়েছে, বাট এটা তো কখনোই আর আগের অবস্থানে ফিরে যেতে পারবে না, একটু হলেও তার লস থাকবেই। তো এটা হচ্ছে মোটামুটি 70-80% সে হচ্ছে রিগেইন করতে পারে, এর বেশি আসলে পারে না। আচ্ছা, ব্যাপারটা এটাই মেইনলি কোশ্চেন করা হয়। আর যেটা সেকেন্ড ইন্টেনশনটা আছে ওটার যে মেকানিজমটা ওটা আসলে মেইনলি ওভাবে ধরে না, তাও তুমি ওইভাবেই বলবো, ওটা আর কি এভাবে আলাদা করে টাইমিং দিয়ে বলার দরকার নেই। ওখানে বলবা যে হচ্ছে যেহেতু ওটা এক্সটেন্সিভ ইঞ্জুরি হয়েছে, কমপ্লিকেটেড উন্ড হয়েছে, তো ওখানে বলবা ইনফ্লামেশনটা যেটা মানে হেমাটোমা, প্রথমে তো হেমাটোমা ফর্মেশন হবে, হেমাটোমাটা আর কি অনেক বেশি পরিমাণে ফর্মেশন হয়, কারণ ওখানে তো ধরো অনেক বড় একটা ইঞ্জুরি, ওই ফুল জায়গাটাকে কাভার করার জন্য মানে হচ্ছে তোমার অনেক বেশি পরিমাণে হেমাটোমা ডিপোজিশন হয়। তারপরে কি হয়, এক্সটেন্সিভ ইনফ্লামেশন হয়, যত বড় ইঞ্জুরি তত বড় বেশি ইনফ্লামেশন, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো অনেক বেশি পরিমাণে ইনফ্লামেটরি রিয়াকশন হয়, যার ফলে অনেক বেশি ডেব্রিস এখানে ডিপোজিশন হয়, তারপর অনেক এক্সুডেড হয়, তারপরে হচ্ছে এই যে সবগুলো থাকে এইগুলো হচ্ছে হয়। এখন তারপর তো তোমার নিউট্রোফিল আসে, ধরো নিউট্রোফিল এসে তোমার সব কিছুকে একটু মিনিমাইজ করার চেষ্টা করে, তারপরে যে ম্যাক্রোফেজটা মেইনলি আসে, ম্যাক্রোফেজ এসে তোমার হচ্ছে সব ক্লিয়ার ক্লিয়ার করে দেয়, করে দিয়ে অনেক বেশি পরিমাণে গ্রানুলেশন টিস্যু ডিপোজিশন করে, করে টোরে গ্যাপটাকে ফিল আপ করে দেয়। এখন দেখো যেহেতু এখানে অনেক বেশি গ্রানুলেশন টিস্যু আসছে, অনেক ফাইব্রোব্লাস্ট আসছে, আসার ফলে কি হয়েছে এখানে হচ্ছে তোমার ফাইব্রোব্লাস্ট থেকে স্কার ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে যদি এক্সটেন্সিভ স্কার ফর্মেশন হয় কোনো কারণে, তখন হচ্ছে কি হয়, তখন দেখো একটা জায়গায় অনেক এরিয়া জুড়ে স্কার, স্কারের কিন্তু তোমার একটা তোমার কি বলে ওটা মানে কন্ট্রাকচার ডেভেলপ করে তখন। এবং এটার হচ্ছে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, যে কন্ট্রাকচারে মাঝে মাঝে তোমার কোনো তোমার লিম্বে, তোমার যদি লিম্বে যে হচ্ছে কোনো এক্সটেন্সর বা ফ্লেক্সর অ্যাসপেক্টে যদি এরকম হয়, তখন হচ্ছে সেটার আর কি সেটার মুভমেন্টে অনেক হ্যাম্পার করে। আর মেইনলি উন কন্ট্রাকচারটা ডেভেলপ করে তোমার পাম সোল এইসব এরিয়াতে, মানে আর বাকি এটাতে কম করে, বাট পাম সোলে আর কি বেশি পরিমাণে করে। আচ্ছা, এই যে আমরা প্রাইমারি ইন্টেনশন সেকেন্ড ইন্টেনশন বললাম, এটা একটা রিটেন কোয়েশ্চেন হচ্ছে তোমার এই দুটো ডিফারেন্স। তো এই দুটো ডিফারেন্সটাও আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, আমরা হচ্ছে মানে পড়েই আসছি সব কিছু, ওগুলাই আমি একটু আলাদা করে আবার একটু বলছি। সেটা কীরকম, প্রথমে দেখো আমি বলছিলাম কি যে হচ্ছে উন্ড, উন্ডের মার্জিনটা, উন্ডের মার্জিন আমি ফার্স্ট ইনশনে বলছিলাম, ওটা হচ্ছে উন্ডের মার্জিনটা হচ্ছে অনেক ক্লিন কাট কাটা থাকে, মানে ইনসাইজড উন্ড, তো তার মানে মার্জিন দুটো কি মোটামুটি অ্যাপ্রক্সিমেটেড থাকবে না, মানে কাছাকাছি থাকবে না। আচ্ছা, আর ওইদিকে তুমি সেকেন্ডারি ইউনিয়নের মার্জিনের কথা চিন্তা করো, ওটা কিন্তু অনেক বেশি পরিমাণে সেপারেটেড থাকবে, কারণ এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড অনেক বড় ধরনের ইঞ্জুরি হয়েছে এই জন্য। তারপর তুমি ইনফ্লামেটরি রিয়াকশনের কথা চিন্তা করো, ফার্স্ট ইনজুরি অনেক ছোটো ইঞ্জুরি, তার মানে অল্প ইনফ্লামেশন, আর এখানে হচ্ছে তোমার অনেক বেশি পরিমাণে ইঞ্জুরি হয়েছে, তারপর ইনফ্লামেশনও অনেক বেশি, তার মানে টিস্যু ড্যামেজ চিন্তা করো, টিস্যু ড্যামেজ কোথায় কম কোথায় বেশি, ফার্স্ট ইনটেনশনে কম সেকেন্ড ইনটেনশনে বেশি, টিস্যু ড্যামেজের উপর ডিপেন্ড করতেছে তোমার হচ্ছে অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু। তো গ্রানুলেশন টিস্যু তুমি দেখো চিন্তা করো, প্রাইমারি ইউনিয়ন হচ্ছে কম হচ্ছে, সেকেন্ডারি ইউনিয়নে অনেক অনেক বেশি হচ্ছে, ব্লিডিং তারপর এক্সুডেশন সবই তোমার হচ্ছে প্রাইমারি ইউনিয়নে কম হচ্ছে ওখানে বেশি হচ্ছে, তারপর হচ্ছে কোলাজেন ডিপোজিশন, স্কার ফর্মেশন, তারপরে হচ্ছে এগুলো সব কিছুই। আর দুটার যে হচ্ছে একদম বেসিক যে পার্থক্যটা, প্রাইমারি ইন্টেনশনটা হিলিং হয় হচ্ছে তোমার রিজেনারেশনের মাধ্যমে, সেকেন্ডারি ইন্টেনশনটা তোমার হিলিং হয় হচ্ছে তোমার ওই যে স্কার ফর্মেশনের মাধ্যমে, এটাই হচ্ছে তোমার মানে রিজেনারেশন স্কারিং, মানে দুটাই হয় আর কি, মেনলি স্কারিংটাও হয়, এটা আর কি বলতে হবে তোমার, এটা হচ্ছে তোমার বেসিক মেকানিজম অফ হিলিং। তারপরে তোমরা এগুলো বলার পর একটা করে এক্সাম্পল দিবা, এক্সাম্পল হচ্ছে এটা তোমার ক্লিন একটা উন্ড, ক্লিন উন্ড কোনটা বলো তো, একটা ক্লিন উন্ড সেটা হচ্ছে তোমার
সার্জিক্যাল উন্ড আর কি, আমরা সার্জারি যখন করি তখন একটা শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু ইনসাইজড উন্ড করা হয় নর্মালি ওটা। আর হচ্ছে তোমার যে সেকেন্ডারি ইউনিয়নটা কি, সেকেন্ডারি ইউনিয়নটা হচ্ছে তোমার মানে একটা হচ্ছে কমপ্লিকেটেড এক্সেশনাল উন্ড সেরকম ক্ষেত্রে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে যেটা হচ্ছে রিটেনের আরও দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং উন্ড হিলিং, এটা তোমার খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, ভাইবার জন্য। মানে ভাইবাতে আর কি এখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন করো, ওভাবে তো করে না যে ফ্যাক্টরগুলো বলো, মেনলি রিটেনেই আসে, তো ফ্যাক্টরগুলো আমাদের একটু জানতে হবে। তো ফ্যাক্টরগুলো আমরা যখন রিটেনে লিখবো তখন হচ্ছে আলাদা আলাদা করে লিখবো, লাইক সিস্টেমিক ফ্যাক্টর, লোকাল ফ্যাক্টর, এটা আলাদা আলাদা করে লিখবো। তো সিস্টেমিক ফ্যাক্টরগুলো কি আছে, সিস্টেমিক ফ্যাক্টরগুলো আছে, প্রথমে তুমি বলবা নিউট্রিশন। এখন তুমি দেখো যদি কারো নিউট্রিশনাল ঘাটতি থাকে, মানে যে হিলিংয়ের জন্য আমাদের যেগুলো দরকার ভিটামিন সি তারপরে জিঙ্ক এগুলো যদি কারো কম থাকে, সেখানে কিন্তু তার হচ্ছে তোমার হিলিংটা অনেক স্লো হবে। তো এটা কিন্তু তোমার একটা সিস্টেমিক ফ্যাক্টর যে হচ্ছে তার নিউট্রিশনাল ঘাটতি। আচ্ছা, তারপরে হচ্ছে বলবা হচ্ছে মেটাবলিক স্ট্যাটাস। মেটাবলিক স্ট্যাটাসটা কীরকম, যদি তোমার ডায়াবেটিস মেলাইটাস থাকে, এইখানে টিচাররা ভাইবাতে একটা প্রশ্ন করে কেন ডায়াবেটিস মেলাইটাসের রুগীর হিলিং হতে দেরি হয়। তো এইখানে হচ্ছে আমাদের টিচাররা আর কি একটা অ্যান্সার শুনতে চাইতো, ওটা হচ্ছে কীরকম, ওটা হচ্ছে তোমার দেখো ডায়াবেটিস মেলাইটাসে সাসেপ্টেবল অফ মানে ইনফেকশন, মানে ওখানে ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। কেন বাড়ে, কারণ হচ্ছে ওখানে ডিফেক্ট থাকে কিসের কিসের, অ্যাডহেশন, কেমোট্যাক্সিস, ফ্যাগোসাইটোসিস, আর হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াল সেলের যে অ্যাক্টিভিটি, এই সব কিছুর ডিফেক্ট থাকে। আমি কী কী চারটা জিনিস বললাম, একটা বলছি অ্যাডহেশন, তারপর বললাম কেমোট্যাক্সিস, তারপরে বললাম আমরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াল যে অ্যাক্টিভিটি, এই কটা জিনিসে তোমার ডিফেক্ট থাকে ডায়াবেটিস মেলাইটাসের, যার ফলে ওই জায়গাটা হচ্ছে ভেরি মাচ সাসেপ্টেবল টু ইনফেকশন। এই জিনিসটা হচ্ছে একটু শুনতে চাই টিচাররা। আচ্ছা আচ্ছা, মেটাবলিক স্ট্যাটাস বললাম, তারপর আমরা বলবো সার্কুলেটরি স্ট্যাটাস। তোমরা একটা জিনিস চিন্তা করো, যেখানে দেখো আমাদের যে কোথাও যে হিলিংটা হচ্ছে, হিলিংয়ের যে যে সকল কম্পোনেন্টগুলো আসতেছে সবই কিন্তু তোমার ভেসেল দিয়ে আসতেছে, তাই না? তো ভেসেল দিয়ে ধীরে ধীরে আর কি সব কিছু আসতেছে এখান থেকে ওখানে। তো কোথাও যদি সার্কুলেশনটা কমে কম থাকে, তো সেখানে হিলিং তাড়াতাড়ি হবে নাকি তোমার যেখানে সার্কুলেশন অনেক বেশি পরিমাণে থাকে সেখানে হবে? তো নিশ্চয়ই যেখানে অনেক বেশি সার্কুলেশন থাকবে সেখানে হবে। তো সেই এরিয়াটা কি, সেই এরিয়াটা হচ্ছে এখানে আর একটা প্রশ্ন করে তোমার কোন জায়গায় তোমার যদি কোনো উন্ড হয় সেটা হচ্ছে তাড়াতাড়ি হিলিং হবে, তো সেটা বলতে হবে তোমার ফেস, কারণ ফেসে তোমার সার্কুলেশন সবচেয়ে বেশি। আবার তারপর আরেকটা প্রশ্ন করবে কোথায় তাহলে সবচেয়ে কম হবে, সেটা আমাদের বলতে হবে লোয়ার লিম্ব, কারণ লোয়ার লিম্বে একে তো সার্কুলেশনটা কম থাকে, তারপর যদি হচ্ছে আমাদের যে আথারোস্ক্লেরোটিক যদি কারোর ডিজিজ কন্ডিশন থাকে তখন হচ্ছে সেই সার্কুলেশনটা আরও কমে যাবে এই জন্য। আচ্ছা, তারপর আমরা সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে আরেকটা বলবো হচ্ছে হরমোনের কথা বলবো। হরমোন যেমন হচ্ছে তোমার গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড, আমরা তো ফার্মাকোলজিতে পড়ে আসছি যে গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড হচ্ছে তোমার একটা অ্যান্টি ইনফ্লামেটরি, মানে ওখানে ইনফ্লামেশন হতে দেয় না। এখন কেউ যদি স্টেরয়েড নিয়ে থাকে তার কি হিলিং তাড়াতাড়ি হবে? কারণ সে তো ইনফ্লামেশনই সেখানে হতে দিবে না, আর কোথাও ইনফ্লামেশন না হলে সেখানে তো ইঞ্জুরি কীভাবে, মানে ইঞ্জুরিটা রিপেয়ার কীভাবে হবে, সেটাও আর কি হবে না। তাহলে আমরা সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে কী কী জিনিস বললাম, একটা বলছে নিউট্রিশন, আরেকটা বলছে মেটাবলিক স্ট্যাটাস, আরেকটা বলছে সার্কুলেটরি স্ট্যাটাস, আর আরেকটা বললাম হচ্ছে হরমোন। আচ্ছা, তারপরে হচ্ছে সিস্টেমিক ফ্যাক্টর বললাম, এখন আমরা বলবো হচ্ছে লোকাল ফ্যাক্টরগুলো। তো লোকাল ফ্যাক্টরগুলোর প্রথমেই হচ্ছে বলবো ইনফেকশন। ইনফেকশন কেন, যদি তোমার যেখানে ইঞ্জুরি হয়েছে সেখানে যদি কোনো সুপার ইম্পোজড ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেটা তো ঠিক মতো পরে ইঞ্জুরিটা রিপেয়ার হতে টাইম লাগবে, কারণ সেটা হচ্ছে অনেক বেশি পারসিস্টেন্ট হবে। তারপরে যেটা বলবো মেকানিক্যাল ফ্যাক্টর, এই জিনিসটা কি, দেখো তোমার একটা জায়গায় ইঞ্জুরি হয়ে সেখানে হিলিং হচ্ছে, এখন তোমার ধরো হাতের একটা কোনো জয়েন্ট অ্যাসপেক্ট এরকম হয়েছে, তুমি জয়েন্টটা বারবার নাড়াচ্ছ, তো বারবার দেখো ওই জায়গাটাতে কিন্তু অ্যাঞ্জিওজেনেসিস বা আর্চ মেকানিজম আছে, রিপেয়ারে সব হতে থাকতেছে, তুমি জায়গাটা হচ্ছে নাড়াচ্ছ, তারপর জিনিসটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার মেকানিক্যাল ফ্যাক্টর, যার ফলে হচ্ছে হিলিংটাও ডিলে হবে। আচ্ছা, তারপর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ফরেন বডি, যদি কোথাও ইঞ্জুরি হয়ে আমরা ফরেন বডিতে ঠিকমতো ক্লিন না করি, ওই জায়গায় যদি থেকে যায়, তাহলে এটা কিন্তু একটা তোমার ইম্পর্টেন্ট মানে হিলিংয়ের বাধাদানকারী ফ্যাক্টর আর কি। আচ্ছা, তারপর আর এটা কি, সাইজ, লোকেশন, আর হচ্ছে টাইপ অফ উন্ড।
সাইজের উপর কেন ডিপেন্ড করে আমি তোমাদের ফেস আর লোয়ার লিম্বের কথা উল্লেখ করে বলেছি, সেটার উপর কতটা ইম্পর্টেন্ট হিলিং ডিপেন্ড করা। আর টাইপ অফ উন কেন, ওই যে ইনসাইজড উন বা হচ্ছে ক্লিন কাট শার্প উন, এটা অনেক তাড়াতাড়ি হিলিং হবে। অন দ্য আদার হ্যান্ড যেগুলো কমপ্লিকেটেড উন, যেগুলো হচ্ছে অনেক বড় বড় অ্যাপসেসওয়ালা উন, সেগুলো অনেক কম মানে ধীরে ধীরে হিলিং হবে, টাইম লাগবে। এটা তার মানে আমি আবার একটু জিনিসটা সামারি করতেছি, জিনিসটা কী কী বললাম। তো আমি হচ্ছে ফার্স্টে বলেছি তোমার সিস্টেমিক ফ্যাক্টর, তারপরে বলেছি তোমার হচ্ছে লোকাল ফ্যাক্টর। সিস্টেমিক ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী বলেছি, সিস্টেমিক ফ্যাক্টর মধ্যে বলেছি নিউট্রিশন, তারপরে বলেছি হচ্ছে তোমার মেটাবলিক স্ট্যাটাস, তারপরে বলেছি সার্কুলেটরি স্ট্যাটাস, তারপরে বলেছি হচ্ছে হরমোন। আচ্ছা এদিকে লোকাল ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী বলেছি, লোকাল ফ্যাক্টরগুলোর মধ্যে বলেছি ইনফেকশন, তারপরে বলেছি হচ্ছে তোমার মেকানিক্যাল ফ্যাক্টর, তারপরে তোমার হচ্ছে বলেছি ফরেন বডি, তারপরে হচ্ছে বলেছি সাইজ, লোকেশন, আর হচ্ছে টাইপ অফ উন্ড। আচ্ছা শেষ, আমাদের এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা টিচারের রিটেনেও আসে, ভাইবা তোমার কি অনেক বেশি পরিমাণে করে। এই জিনিসটা আমাদের শেষ পড়া। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই যে কমপ্লিকেশন, মানে উন্ড হিলিংয়ের কমপ্লিকেশন কী কী। এটার কমপ্লিকেশনটা তোমার ডিরেক্ট এভাবেও আসতে পারে বা হচ্ছে এটার মধ্যে পার্ট পার্ট করেও জিজ্ঞাসা করতে পারে। তো ডিরেক্ট আসলে তোমরা হচ্ছে এটা একটা তিনটা ব্রড হিডিংয়ে জানোই ওভাবে লিখবা। প্রথমে লিখবা হচ্ছে ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন। ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন মানে হচ্ছে স্কার ফর্মেশনটা অল্প হয়েছে, মানে হচ্ছে তোমার ডিফেক্ট আছে, একটু কম আছে সেরকম। সেটার ভিতরে কী কী আছে, সেটার ভিতরে আছে উন ডেহিসেন্স আর হচ্ছে আলসারেশন। এখন উন ডেহিসেন্স এই জিনিসটা আবার কী, উন ডেহিসেন্সটা হচ্ছে তোমার গ্রানুলেশন টিস্যু, মানে হচ্ছে তোমার কোথায় যদি তোমার উন্ডে সেটা গ্রানুলেশন টিস্যু মোটামুটি ধরো ইনঅ্যাডিকুয়েটলি ফর্মেশন হয়ে আসে। এখন তোমার যদি সেই জায়গাটার প্রেশার কোনোভাবে বেড়ে যায়, এবং এটা ম্যাক্সিমাম হচ্ছে তোমার কোনো ক্যাভিটিতে তোমার কোনো আর কি উন্ড হলে সেক্ষেত্রে হয়, ধরো তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বা অ্যাবডোমিনাল সার্জারি হলো, তো অ্যাবডোমিনে কোনো একটা উন্ড আছে, তুমি হচ্ছে তো বাই এনি মিন্স তুমি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রেশার বাড়াই দিছো, তো প্রেশার বাড়াই দিলে কী হবে, ওখানে তোমার ও তোমার যে ডেফিসিয়েন্ট স্কার মানে এমনি ওখানে একটু কম রিপেয়ার হয়ে আছে, তারপরে তুমি ওটার প্রেশার বাড়াই দিয়ে তো জিনিসটাকে হচ্ছে তুমি সেটা হচ্ছে উনটা হচ্ছে আলাদা হয়ে যাবে, দুটা যে অ্যাডজাসেন্ট পোর্শন ছিল ওটা আলাদা হয়ে যাবে। যেমন ভমিটিং, তারপর কাফিং, বা কারো যদি কনস্টিপেশন থাকে, এইসব কারণে যদি তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রেশার বেড়ে যায় তখন হচ্ছে তোমার এই উন ডেহিসেন্সটা হবে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমার আলসারেশন। আলসারেশনটা কি, যদি তোমার হচ্ছে এটা আমি আগেই বলেছিলাম একটা জায়গায় যে যদি হচ্ছে তোমার ভাস্কুলারাইজেশনটা যদি ইনঅ্যাডিকুয়েট হয়, কোনো জায়গায় যদি ভাস্কুলারাইজেশন ইনঅ্যাডিকুয়েট হয় ওই জায়গায় কী হবে, এবং সাথে যদি ওই জায়গায় সুপারএম্পোজ কোনো ব্যাকটেরিয়া থাকে তখন সেখানে কি একদম ইনফেকশন হয়ে তোমার হচ্ছে তোমার মানে নেক্রোসিসও হয়ে যেতে পারে, ওইদিকেও যেতে পারে। আবার হচ্ছে তোমার লোয়ার এক্সট্রিমিটির কথা চিন্তা করো, ওখানে বলেছিলাম আর্থারস্ক্লেরোটিক কিছু ভাস্কুলার কন্ডিশন থাকে, ওই সব ক্ষেত্রে তোমার ব্লাড সাপ্লাই ইনঅ্যাডিকুয়েট, তো সেখানে তোমার হচ্ছে আলসার ফর্মেশন হয়ে যাবে। তো এটাও একটা তোমার উন্ড হিলিংয়ের কমপ্লিকেশন, যেটা হচ্ছে আলসার। আচ্ছা তারপরে হচ্ছে আমি হচ্ছে সেকেন্ড হেডলাইন যদি বলি তাহলে হচ্ছে এক্সেস ফর্মেশন অফ রিপেয়ার কম্পোনেন্ট। মানে কি বললাম, রিপেয়ার কম্পোনেন্টটা কী কী, ওই যে ওখানে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়েছে ওইগুলো, ওইগুলো যদি এক্সেসিভ ফর্মেশন হয় তখন। এটার মধ্যে চারটি জিনিস আছে, যে চারটি জিনিসই তোমার আলাদা আলাদা করে টিচাররা ধরে। একটা হচ্ছে কী কী, সরি চারটা না, আচ্ছা তিনটা, চারটাই আর কি। আচ্ছা একটা হচ্ছে কী তোমার, একটা হচ্ছে তোমার হাইপারট্রফিক স্কার। তো হাইপারট্রফিক স্কারটা কী, হাইপারট্রফিক স্কারটা হচ্ছে এখানে হচ্ছে কীরকম হয়, এখানে হচ্ছে তোমার এক্সেস অ্যামাউন্ট অফ কোলাজেন ডিপোজিশন হয়, এবং তোমার যতটুকু তার ডিফেক্ট ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে কোলাজেন অ্যাকুমুলেশন হয়ে ডিফেক্টটা ফিল আপ হয়, মানে বাউন্ডারির বাইরে চলে যায়, অরিজিনাল উন্ডের যে বাউন্ডারি আছে ওটার বাইরে চলে যায় হিলিং হয়ে, মানে অনেক বড়। কিন্তু এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এটা ছয় মাসের পর এটা হচ্ছে তোমার রিগ্রেস করে, মানে সে আগের অবস্থানে আবার ফিরে যায়, এটা হচ্ছে তোমার হাইপারট্রফিক স্কার। আচ্ছা তারপর তুমি যদি কিলয়েডের কথা বলো, কিলয়েডও এরকমই, এটা হচ্ছে তোমার এক্সেস গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে, এক্সেস কোলাজেন ডিপোজিশন হয়ে তোমার এটা হচ্ছে বাউন্ডারির বাইরে চলে যাবে। কিন্তু হাইপারট্রফিক স্কারে আমি একটা জিনিস বলেছিলাম, এটা তোমার হচ্ছে ছয় মাসের পরে হচ্ছে এটা রিগ্রেস করে, যেটা হচ্ছে তোমার কিলয়েডে করে না, মানে কিলয়েডে ওরকমই থেকে যায়। আচ্ছা এখানে স্যার আবার একটা ভাইবাতে কোয়েশ্চেন করে যে হচ্ছে হাইপারট্রফিক স্কারে কী টাইপের কোলাজেন থাকে। আমাদের নর্মাল নর্মাল হচ্ছে কোলাজেন থাকে টাইপ ওয়ান কোলাজেন, বাট হাইপারট্রফিক স্কারে কোলাজেন থাকে হচ্ছে টাইপ থ্রি কোলাজেন। আচ্ছা আচ্ছা
তারপর হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন করে এখানে, যে হচ্ছে তোমার যে হাইপারট্রফিক স্ক্লেরাল কিলয়েডের মধ্যে যে হচ্ছে এটার হচ্ছে কোলাজেন ফাইবার যে থাকে এটার ডিরেকশনটা কেমন থাকে। তুমি বলবা যে হাইপারট্রফিক স্ক্লেরাল কোলাজেনটা থাকে প্যারালালি অ্যারেঞ্জ থাকে, আর হচ্ছে কিলয়েডে থাকে এটা হচ্ছে হ্যাপাজাক্টলি অ্যারেঞ্জ থাকে। আচ্ছা, তাহলে আমরা দুটো বললাম, হাইপারট্রফিক স্কার আর হচ্ছে কিলয়েড। তারপর আমরা বলবো হচ্ছে তোমার এক্সুবারেন্ট গ্রানুলেশন। আচ্ছা, তো এক্সুবারেন্ট গ্রানুলেশনটা কি, এখানে হচ্ছে কি হয়, এই এটার হচ্ছে আর একটা নাম হচ্ছে প্রাউড ফ্লেশ, মানে একটা মাংসপিণ্ডর দলার মতো দেখা যায়। তো জিনিসটা কি, যেটা হচ্ছে এখানে হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়, এবং সেটার কাভারিংয়ে যে একটা এপিথিলিয়াল কাভারিং থাকার কথা না, সেটা হচ্ছে এখানে থাকে না। মানে হচ্ছে এটা রি এপিথেলিয়ালাইজেশন যেটা, ওটাকে ব্লক করে থাকে। তার মানে তুমি যদি গ্রসলি ভিজিবল আইতে দেখো, তাহলে দেখবে একটা লাল লাল মাংসপিণ্ড যেটার উপরে কোনো কাভার নেই। এটা এটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে তোমার একটা প্রাউড ফ্লেশ বা এক্সুবারেন্ট গ্রানুলেশন। আচ্ছা, তারপর আরেকটা কি, তারপর হচ্ছে তোমার ডেসময়েড। ডেসময়েডের হচ্ছে তোমার এটাকে বলে অ্যাগ্রেসিভ ফাইব্রোমেটোসিস, মানে এখানে হচ্ছে তোমার ফাইব্রোব্লাস্টের হচ্ছে তোমার এক্সেস পরিমাণে ফাইব্রোব্লাস্ট এখানে ডিপোজিশন হয়। তো এটা তো এটাতে হচ্ছে কি, এটা কিন্তু নর্মালি বিনাইন, এটার খুবই একটা কম অ্যামাউন্ট যেটা হচ্ছে তোমার মানে ভবিষ্যতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। এটা হচ্ছে এটার ইম্পর্টেন্স একটা, মানে খুবই কম হয়, বাট ওই 1-2% যদি 1-2% যদি নিজের ক্ষেত্রে হয় সেটা তো অনেক বেশি আসলে, এই জন্য আর কি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে আমরা এটা দুটো পড়ে ফেললাম, একটা বলছে ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন, আর একটা বলছে এক্সেসিভ ফর্মেশন অফ রিপেয়ার কম্পোনেন্ট। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে কন্ট্র্যাকচার। কন্ট্র্যাকচারটা হচ্ছে আমি আগে একটুখানি বলেছিলাম, যদি সাইজ অফ দ্য উন্ড অনেক বেশি পরিমাণে হয়, অনেক বেশি পরিমাণে গ্রানুলেশন ডিপোজিশন হয়, অনেক বেশি ফাইবারগ্লাস থাকে, তখন হচ্ছে তোমার ওই উন্ডের মানে রিপেয়ার হওয়ার সময় অনেক বেশি স্কার টিস্যু ফর্মেশন হয়, যার ফলে জায়গাটা কন্ট্র্যাকচার হয়, মানে কন্ট্র্যাকচার মানে একদম সংকুচিত টাইপ আর কি হয়ে যায়। এটা কোথায় কোথায় বেশি হয়, পাম, সোল বা হচ্ছে তোমার এই যে থোরাক্সের যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট আছে এই জায়গাগুলোতে আর কি বেশি হয়। আচ্ছা, তো টিস্যু রিপেয়ার থেকে মোটামুটি এগুলোই পড়া। আচ্ছা, আর একটা যেটা আছে শর্ট নোট আসে মাঝে মাঝে, যেটা হচ্ছে কিলয়েডের শর্ট নোট। তো কিলয়েডের শর্ট নোট বলবা, তুমি ডেফিনেশনটা আগে বলে দিবা, যেখানে হচ্ছে তোমার একটা রেইজ টিউমার স্কার ফর্মেশন হয়, যেটা হচ্ছে অরিজিনাল যে উন্ড সেটার বাউন্ডারিকে হচ্ছে বাউন্ডারি বিয়ন্ডে চলে যায় এবং সেটা হচ্ছে রিগ্রেস করে না। এটা তারপর এটা ক্রাইটেরিয়া বলে দিবা, আর হচ্ছে কিলয়েড কোথায় কোথায় সাইট কোথায় কোথায় একটু বেশি হয় সেটা বলে দিবা। কোথায় কোথায় বেশি হয় আমি একটু বলি, এটা হচ্ছে তোমার ইয়ার লোব, মানে হচ্ছে কানের লোতে যেটা ওখানে বেশি হয়, চিন, দেন হচ্ছে নেক, দেন শোল্ডার, এইসব এরিয়াতে বেশি হয়। তো ক্রাইটেরিয়াগুলো কি, ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এটার কিন্তু একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে, মানে এটা ফ্যামিলি প্রিডোমিনেন্ট, যদি বাবা মা কারো থাকে বাচ্চা কাচ্চার আর কি এরকম কিলয়েড হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আর হচ্ছে এটাতে একটা রেস্ট ওভার গ্রোথ অফ কোলাজেন থাকে, এবং এটা তোমার হচ্ছে বার্ন বা হচ্ছে টিউবারকুলাস যদি কোনো লেশন থাকে সেগুলোর পরও হতে পারে। আর এটা তুমি যতবারই এক্সেশন করবা না কেন, ততবারই এটা বারবার রিকার করবে, মানে এটা তুমি এক্সেশন করে আসলে লাভ নেই, এক্সেশন করলে ওইটা তোমার আরও বড় হয়ে রিকার করে। আচ্ছা, আর হচ্ছে এটার বেসিক্যালি কজটা আসলে জানা যায় না এইভাবে, তো এটার এতটুকুই আর কি। শর্ট নোট লিখবা, ডেফিনেশনটা লিখবা, সাইট লিখবা, আর হচ্ছে কিছু ক্রাইটেরিয়া লিখবো অল্প কিছু। তো এই হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ারের উপর আজকে মোটামুটি, যে হচ্ছে আমরা টিস্যু রিপেয়ার থেকে আর কি এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এই যে বললাম, কমপ্লিকেশন অফ উন্ড হিলিং, তারপর হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিং, তারপর হচ্ছে তোমার রিজেনারেশন, আর হচ্ছে স্কার ফর্মেশন, এই দুটোর মেকানিজম, এটাই মেইনলি আসে রিটেনে, আর এর বেশি কিছু আসে না কখনো। আর ভাইবাতে আর কি কিছু ছোটো ছোটো যেগুলো কোয়েশ্চেন করে সেগুলো আমি আর কি চেষ্টা করেছি বলে দেওয়ার জন্য। তারপরে তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক আমাদের হচ্ছে জিনেটিক ডিসঅর্ডার। তো জিনেটিক ডিসঅর্ডার থেকে হচ্ছে আমাদের ভাইবাতে সেরকম কোয়েশ্চেন করে না, বক্সে যদি একটা দুটো থাকে ওই একটা দুটোই, এখান থেকে মেইনলি কিছু আমাদের রিটার্নে শর্ট নোট আসে বা হচ্ছে কিছু আলাদা রকম কোয়েশ্চেন থাকে। সো সেই কোয়েশ্চেনগুলো আমি একটু অল্প অল্প করে আর কি ডিসকাস করি। আচ্ছা, প্রথমে আমাদের এখানে হচ্ছে আমাদের যেহেতু জেনেটিক ডিসঅর্ডার, তো প্রথমে আমাদের মিউটেশনটা সম্পর্কে একটু জানতে হবে, যে হোয়াট ইজ কল্ড মিউটেশন। মিউটেশনটা কি, মিউটেশনটা হচ্ছে মানে ডিএনএ পার্মানেন্ট চেঞ্জ। মিউটেশন মে বি ডিফাইন্ড অ্যাজ আ পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ, টেম্পোরারি কিন্তু হইলে হবে না আসলে, এটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। আচ্ছা, কত প্রকারের মিউটেশন আছে, মানে বেসিক্যালি হচ্ছে তোমার মেইনলি তিন প্রকারের মিউটেশন আছে। মিউটেশনগুলো কী কী, একটা হচ্ছে তোমার জিনোম মিউটেশন,
আরেকটা আছে তোমার ক্রোমোসোম মিউটেশন, আর একটা আছে জিন মিউটেশন। তো জিনোম মিউটেশনটা কি? জিনোম মিউটেশনটা আমরা সবাই জানি, এখানে যদি তোমার হোল যে ক্রোমোজোমটা থাকে সেই হোল ক্রোমোজোম টোটালি একটা লস হয়ে যায় অথবা সে কিছু মানে গেইন করে, সেটা তোমার জিনোম মিউটেশন। যেমন ধরো ট্রাইজোমে 21, এখানে কিন্তু টোটাল একটা ক্রোমোজোম স্ট্যান্ড সে হচ্ছে এক্সট্রা অ্যাড হয়েছে সেখানে, এটা এটাকে বলা হচ্ছে জিনোম মিউটেশন। আচ্ছা, তারপরে ক্রোমোজোম মিউটেশন। ক্রোমোজোম মিউটেশনটা কি? এই যে মানে হচ্ছে একটা ক্রোমোজোমাল স্ট্যান্ডের মধ্যে জিনগুলো যে থাকে, সেই জিনগুলো যদি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জড হয়ে থাকে, মানে একটার পরে আরেকটা যেটা থাকার কথা ছিল সেরকম না থেকে পুরাটাই তোমার ধরো অল্টারেশন হয়ে চেঞ্জ হয়ে গেছে, সেরকম যদি হয় সেটাকে বলে তোমার হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। আর হচ্ছে আরেকটা আছে জিন মিউটেশন। জিন মিউটেশনটা কি? এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে সিঙ্গেল একটা বেস যদি চেঞ্জ হয়, মানে বেসের আর কি, এটারও হচ্ছে তিন প্রকার টাইপ আছে, সেগুলো কি কি মানে ফ্রেমশিপ মিউটেশন আর হচ্ছে তোমার পয়েন্ট মিউটেশন। তো ফ্রেমশিপ মিউটেশনটা কি? এখানে ফ্রেমশিপ মিউটেশনটা হচ্ছে একটা ক্রোমোজোমাল স্ট্যান্ডের মধ্যে যদি একটা বা দুইটা, মানে ওই যে পিউরিন পাইরিমিডিন বেস পড়ছি না আমরা, যে অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন ওগুলো, ওগুলো যদি একটা বা দুটো অ্যাড হয় অথবা একটা বা দুটো ডিলিট হয়, সেটাকে বলে আমাদের ফ্রেমশিপ মিউটেশন। আচ্ছা, আর আরেকটা যেটা আছে আমাদের পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনের মধ্যে হচ্ছে তিনটা আছে, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন আর একটা সাইলেন্ট মিউটেশন। মিসসেন্স মিউটেশনটা কি? মিসসেন্স মিউটেশনটা হচ্ছে তিনটা করে বেজ মিলে সেটাকে বলা হচ্ছে একটা কোডন। সেই কোডন যদি তোমার যেখানে হচ্ছে ওই ট্রিপলেট অফ বেজ যে কোডনটা, সেই কোডন হচ্ছে একটা করে অ্যামাইনো অ্যাসিড আর কি তারা হচ্ছে ফর্ম করে, তো ওরকম একটা কোডন যদি কোনো অন্য কোনো বেজ দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখন তার যে অ্যামাইনো অ্যাসিডটা ফর্ম করার কথা ছিল সেটা ফর্ম করতে পারে না, অন্য একটা অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে, তখন যে মিউটেশনটা সেটাকে আমরা বলি মিসসেন্স মিউটেশন। এটা একটা এক্সাম্পল কি? এটা হচ্ছে আমাদের সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশনটা কীরকম? এখানে ওই কোডনটা চেঞ্জ হবে কিন্তু এমন একটা কোডন দ্বারা চেঞ্জ হবে যেখানে তোমার হচ্ছে তোমার যে প্রোটিন যে ফর্মেশনের চেইনটা সেটা স্টপ হয়ে যাবে, মানে সে কিছুই ফর্ম করবে না। সে আগে একটা অ্যামাইনো অ্যাসিড ধরো টাইরোসিন ফর্ম করতো, এখন এমন একটা বেস দ্বারা সে হচ্ছে চেঞ্জ হয়েছে সে একদম স্টপ কোডন, মানে সে কিছুই ফর্মেশন করতেছে না, স্টপ হয়ে গেছে। তো এরকম যেটা হয় সেটা হচ্ছে ননসেন্স মিউটেশন। এটা হচ্ছে আমাদের ওই যে বিটা নট থ্যালাসেমিয়া আছে না, ওটা মানে একদম জিরো, মানে কিছুই কোনো মানে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করতেছে না, ওটা একটা। আর যেটা সাইলেন্ট মিউটেশন হচ্ছে তোমার যে বেস যে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করতেছিল সেই বেসটা চেঞ্জ হয়েছে, কিন্তু যে জিনিসটা তারা চেঞ্জ হয়েছে সেই জিনিসটা সে হচ্ছে একই অ্যামাইনো অ্যাসিড ফর্ম করতেছে, তার মানে তো আমাদের মানে ফেনোটাইপিক্যালি বা হচ্ছে আমরা যেটা দেখবো সেটার তো কোনো ভিজিবল কোনো চেঞ্জ নাই, সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সাইলেন্ট মিউটেশন। আচ্ছা, এ হচ্ছে আমাদের মিউটেশন আর হচ্ছে তার কিছু টাইপ। তো এরপর হচ্ছে আমাদের জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমাদের জানতে হবে টাইপগুলো, জেনেটিক ডিসঅর্ডারের টাইপগুলো কী কী আছে। তো এটা হচ্ছে রিটেনে আর কি এক দুবার আসছিল, মানে এটা একটু জানে রাখা ভালো। আচ্ছা, এটার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তোমার সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেটাকে বলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এটার মধ্যে যে টাইপগুলো আছে অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডোমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, এই সবগুলোই আমাদের জানতে হবে, যে কোনো একটা এখানে শর্ট চলে আসতে পারে সিঙ্গেল জিন ডিসঅর্ডার। তারপর হচ্ছে কমপ্লেক্স মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, মানে এখানে জিনেরও চেঞ্জ হবে যার জন্য হবে, আর যে আমাদের এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে সেগুলোও রেসপন্সিবল, মানে দুটো মিলে যে আমাদের জিন মিউটেশনের ফলে আমাদের যে ফেনোটাইপ আমরা অ্যাচিভ করবো সেটা আর কি ডিপেন্ডেন্ট। এটার এক্সাম্পলগুলো কী কী? এটা তোমাদের ওয়ার্ডে হচ্ছে অনেক বাচ্চা হচ্ছে ক্লেফট লিপ বা হচ্ছে ক্লেফট প্যালেট নিয়ে আর কি জন্মগ্রহণ করে, তারা আর কি এই কমপ্লেক্স মাল্টিজেনিক যে ডিসঅর্ডার সেটা রেসপন্সিবল। আচ্ছা, আরও কী কী আছে? কিছু হচ্ছে কনসেন্ট্রাল হার্ট ডিসিজ বা হচ্ছে তোমার পাইলোরিক স্টেনেসিস বা হচ্ছে আমাদের যে ডায়াবেটিস মেলাইটাস, এগুলো এগুলো সবই হচ্ছে তোমার এই কমপ্লেক্স মাল্টিজেনিক ডিসঅর্ডার। আচ্ছা, আরেকটা কী? আরেকটা হচ্ছে আমাদের সাইটোজেনিক ডিসঅর্ডার। সাইটোজেনিক ডিসঅর্ডারটা বা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেটা আমি হচ্ছে তখন বলে আসছি, এটা হচ্ছে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, যেটা হচ্ছে অটোজোম বা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, এই দুটোকে আলাদা আলাদাভাবে অ্যাফেক্ট করলে কী কী হতে পারে। যদি শুধুমাত্র অটোজোমকে অ্যাফেক্ট করে সেটাকে বলে হচ্ছে ট্রাইজোমি 21 বা হচ্ছে ওই যে একটা এক্সট্রা ক্রোমোজোম যোগ হয়েছে ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13, বা হচ্ছে সেক্স ক্রোমোজোমকে যদি হচ্ছে অ্যাফেক্ট করে সেখানে হচ্ছে তোমার বলে হচ্ছে ক্লিনফেল্টার সিন্ড্রোম, টানার সিন্ড্রোম, যেটা আমরা সামনে আর কি পড়বো অল্প অল্প করে শর্ট নোটের জন্য আর কি, এগুলো থেকে মেনলি শর্ট নোটই আসে। আচ্ছা, এখন আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারটা পড়বো, মানে সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেটা সেটা।
তো ওটার মধ্যে আমরা প্রথমেই পড়বো হচ্ছে আমরা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। আচ্ছা, অটোজোমাল ডোমিনেন্ট, তো আমরা ডোমিনেন্ট বলতে আসলে কি বুঝি? ডোমিনেন্ট বলতে বুঝি তো হচ্ছে দুটো জিন তো তোমার হচ্ছে পাশাপাশি থাকে, মানে এটাকে আমরা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে আসলে প্রকাশ করি। যদি হচ্ছে সাপোজ ওখানে হচ্ছে জিনটা হচ্ছে আর আর, তো একটা আর বড়, একটা আর হচ্ছে ছোট, ছোটটাকে বলে হচ্ছে তোমার রিসেসিভ জিন, বড়টাকে বলে হচ্ছে ডোমিনেন্ট জিন। তো যেহেতু এটার নাম অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, তার মানে হচ্ছে এই যে ডোমিনেন্ট জিনটা এটার কারণে হচ্ছে হচ্ছে যদি ধরো দুইটা ডোমিনেন্ট জিন আছে, দুইটা বড় আর আর, তার ফেনোটাইপটা হচ্ছে নির্ভর করতেছে ওই দুই বড় আর আর এর উপরে। কি আবার যদি দুটা রিসেসিভ জিন থাকে, মানে ছোট আর আর ধরো, তো ওটার ফেনোটাইপ ডিপেন্ড করতেছে দুটার উপরেই। কিন্তু যদি এরকম ডোমিনেন্ট রিসেসিভ দুটো একসাথে থাকে, সেই ক্ষেত্রে সে ব্যক্তির তোমার ফেনোটাইপটা ডিপেন্ড করবে ডোমিনেন্টার উপরে, মানে বড় আর এর উপরে, ছোট আর এর ভূমিকা সেখানে খুবই নেগলিজিবল। আচ্ছা, তাহলে আমরা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারটা একটু বলি। এটা হচ্ছে কি, এটা তো এক ধরনের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, যেটা হচ্ছে এটা ও এটাকে বলে আবার হেটারোজাইগাট স্টেট, মানে যে একটা বড় আর একটা ছোট আর, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হেটারোজাইগাট স্টেট। আর যে ছোটো আর আর থাকে সেগুলোকে, বা ছোট আর আর অথবা বড় আর আর একসাথে, তখন সেগুলোকে বলা হচ্ছে হোমোজাইগাস স্টেট। আচ্ছা, তারপরে হচ্ছে এটার হচ্ছে আমরা যদি এটা পড়ি, এটার হচ্ছে ক্রাইটেরিয়াগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এটার ক্রাইটেরিয়া বলার আগে আমি তোমাদের দুটো টার্ম একটু বলি। একটা হচ্ছে তোমার পেনিট্রেন্স, আর একটা হচ্ছে তোমার এক্সপ্রেসিভিটি। এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে পেনিট্রেন্স জিনিসটা কি? পেনিট্রেন্স জিনিসটা হচ্ছে তুমি ধরো কারো কোনো একটা জিন, মানে এরকম মিউটেশন হয়েছে, ঠিক আছে, তার মিউটেশন হয়েছে। এখন দেখো 100টা মানুষের মিউটেশন হয়েছে, 100 জনের কিন্তু সায়েন্স সিনেম প্রকাশ পাবে না, ঠিক আছে। এখন এই যে তার ওয়েদার, মানে ওয়েদার তার ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পাবে কি পাবে না, এটাকে বলে তোমার পেনিট্রেন্স, ঠিক আছে এটা। আচ্ছা, আর হচ্ছে এক্সপ্রেসিভিটি। এক্সপ্রেসিভিটি মানে হচ্ছে কি, ধরো দুইটা মানুষ, তুমি দুইটা মানুষের হান্টিংটন ডিজিজ আছে, দুইটা মানুষকে নিয়ে আসলা, এখন তুমি ওই দুইটা মানুষের ক্লিনিক্যাল ফিচারগুলো যদি কম্পেয়ার করো, দুটার কিন্তু সেম সেম ক্লিনিক্যাল ফিচার পাবা না, কারো কোনোটা প্রিডোমিনেন্ট ফিচার থাকবে, কারো একটু কম থাকবে। এই যে দুজনের যে ক্লিনিক্যাল ফিচারের ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলোকে বলে এক্সপ্রেসিভিটি, মানে কার এক্সপ্রেসিভিটিটা কেমন। আচ্ছা, এই দুটো টার্ম আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যদি এটার ক্রাইটেরিয়াগুলো একটু বলি, যে হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারে, দেখো এখানে আমি বলেছি এটা হেটারোজাইগাস স্টেটে আর কি প্রকাশ পায়, ঠিক আছে। তো তার মানে কারো যদি একটা জিন ইনভলভ থাকে তাহলেই তার এই ডিজিজটা হবে। আচ্ছা, তার আগে আমি, আচ্ছা, ক্রাইটেরিয়া বলার আগে আমি কয়েকটা ডিজিজের নাম বলে যাই অটোসোমাল ডোমিনেন্টের মধ্যে। এটার হচ্ছে এটার এমসিকিউতে আসে আর কি এগুলো, যে অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ ডিজিজগুলো মিক্স আপ করে দেয়, দিয়ে আর কি ট্রু ফলস আর কি দেয়। আচ্ছা, তাহলে এটার হচ্ছে মোস্ট কমনলি হচ্ছে না নার্ভাস সিস্টেমের ডিজিজগুলো অটোসোমাল ডোমিনেন্ট। কী কী ডিজিজ আছে? হান্টিংটন ডিজিজ আছে, নিউরোফাইব্রোমেটোসিস আছে, তারপর হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস আছে, মার্টিনিক ডিস্ট্রফি আছে, এগুলো এগুলো জাস্ট নাম মনে রাখবার, কিচ্ছু দরকার নাই এগুলোর। আচ্ছা, তারপর আমাদের কিডনি সিস্টেমের, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এটা একটু জানবা। তারপর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, যেমন FAP বলে, ফ্যামিলিয়াল সরি এফ মানে FPC আর কি, ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই। তারপরে তোমার হচ্ছে হিমোপয়েটিক ডিজিজ আছে, যেমন হচ্ছে হেরিডিটরি স্ফেরোসাইটোসিস বা হচ্ছে ভন উইলেব্র্যান্ড ডিজিজ। তারপরে কিছু মেটাবলিক ডিজিজ আছে, মেটাবলিক ডিজিজের মধ্যে আছে তোমার হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে। তারপর স্কেলিটাল ডিজিজ, তোমরা হচ্ছে মারফান সিন্ড্রোম বলবা, এহেলাস ডানলোস সিন্ড্রোম বলবা, এই কটা জিনিস বললেই যথেষ্ট, মানে এগুলো থেকে MCQ আসে, আর কিছু লাগবে না। এখন আমি এটা ক্রাইটেরিয়াগুলো একটু বলি। যেহেতু দেখো এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, যেটা হেটারোজাইগোট স্টেটে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তো তার মানে কি, তুমি একটা বাবা মার কথা চিন্তা করো, একটা বাবা মার যদি একটা প্যারেন্টসের যদি তার একটা জিন ইনভলভ থাকে, সে কিন্তু ডিজিজটার দ্বারা এফেক্টেড হবে, ঠিক আছে। আর এখানে তোমার মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড হয়, এটার কোনো ইয়া না, এবং যারা এফেক্টেড হবে সেটা অবশ্যই তার বাচ্চাদের মধ্যে ডিজিজটা ট্রান্সমিট করবে। আচ্ছা, তাহলে তারপর একটা জিনিস দেখো, এটার হচ্ছে মানে কত পার্সেন্ট চান্স থাকে, ধরো একজনের মা এফেক্টেড, মানে মার একটা জিন এফেক্টেড, তো তার বাচ্চাদের মধ্যে সেটা ট্রান্সমিট করার চান্স কত পার্সেন্ট। সাপোজ মার জিন XX, দুটো XX এর মধ্যে একটা X এফেক্টেড, তো তার মানে সে যদি বাচ্চাদের হয়, তার হাজব্যান্ড কিন্তু ভালো XY, তার মানে দেখো প্রতিটা বাচ্চার মধ্যে তো বাচ্চাটা একটা মায়ের জিন পায়, একটা বাবার জিন পায়, তো হচ্ছে
এই দুইটা এক্সের মধ্যে 50% এক্স পাবে মায়ের জিন, 50% মানে 50% বাচ্চা পাবে মায়ের এক্স একটা এক্স জিন, আর 50% পাবে আর একটা এক্স জিন। তার মানে কি, যে যে 50% ওই একটা এফেক্টেড এক্স জিনটা পাবে সেই কিন্তু আবার এই ডিজিটটা দ্বারা এফেক্টেড হবে। তার মানে এখানে 50% চান্স থাকে, যদি বাবা মার যে কোনো একজন ইনফেক্টেড হয়, বাচ্চাদের মধ্যে 50% চান্স থাকে যে হচ্ছে ডিজিজটা ট্রান্সমিট করার। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। আবার ওই যে বলেছিলাম আমি শুরুতেই, পেনিট্রেন্স আর হচ্ছে এক্সপ্রেসিভিটি, এই দুইটা হচ্ছে মানে এখানে হচ্ছে তোমার জিনিসগুলো হচ্ছে মানে ভ্যারিয়েবল থাকবে অনেক বেশি। মানে পেনিট্রেন্সটাও তোমার এখানে তুমি যদি মানে যার হচ্ছে জেনেটিক এরকম মিউটেশন থাকে, সবার সেই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখবো না, মানে পেনিট্রেন্সটা একটু কম থাকবে। এক্সপ্রেসিভিটিটাও সেম, যে হচ্ছে সবার আর কি ক্লিনিক্যাল ফিচারের যে হচ্ছে সিমিলারিটিটা, সেটা হচ্ছে আমরা একটু মানে কম কম দেখবো, মানে অনেকের অনেক রকমের চেঞ্জ হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে, অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন এই জিনিসটা কী জিনিস, এটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে অটোসোমাল ডোমিনেট না, মানে একটা জিন তো অ্যাফেক্টেড, এটা কিন্তু জন্মের পরপরই তার ক্লিনিক্যাল ফিচারগুলো প্রকাশ করবে না, এটা প্রকাশ করবে একটু ধীরে ধীরে। ধরো যে অ্যাফেক্টেড যে বাচ্চাটা, সে বাবার এই ধরো হান্টিংটন ডিজিজ ছিল এবং সেটা প্রকাশ পাইছে সাপোজ 10-11 বছর বয়সে। তার বাচ্চার যদি যে 50% বাচ্চার মধ্যে যে বাচ্চাটা অ্যাফেক্টেড হবে, তার সেই অ্যাফেক্টেড মানে তার ক্লিনিক্যাল ফিচারটা ডেভেলপ করবে 5 বছর বয়সে। তার মানে কি, তোমার দেখো ইনসিডেন্সটা কত চেঞ্জ হয়ে গেছে, তার বাবার প্রকাশ পাইছিল 10 বছরে, তার প্রকাশ পাচ্ছে 5 বছরে। এই যে জিনিসটা মানে কত আগে প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাকে বলে অ্যান্টিসিপেশন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার অটোসোমাল ডোমিনেন্টে থাকে। আচ্ছা, আর এটাতে হচ্ছে তোমার অটোসোমাল রিসেসিভের থেকে একটু কম সিভিয়ার, এটা হচ্ছে আমাদের জানতে হবে। তার মানে আমরা অটোসোমাল ডোমিনেন্টে যদি শর্ট নোট আসে, আমরা একটা ডেফিনেশনটা লিখবো, ক্রাইটেরিয়া লিখবো, কয়েকটা এক্সাম্পল লিখবো, আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু অটোসোমাল রিসেসিভ ডিজিজটা নিয়ে আলোচনা করি। অটোসোমাল রিসেসিভ যে বলেছিলাম, এটা তো হোমোজাইগাস স্টেটে, মানে যদি দুইটা আর আর জিন দুটোই এফেক্টেড হবে। আচ্ছা, আবার ধরো এখানে ও আর একটা অটোসোমাল ডোমিনেন্টে কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না, কারণ যে জিনটা এফেক্টেড সেই জিনটা যদি ট্রান্সমিট হয় তাহলে সে তার ডিজিজ হয়ে যাবে। এখানে তোমার মানে ক্যারিয়ার স্টেট হওয়ার কোনো চান্স নাই, কারণ একটা জিন গেলেই তো সে এফেক্টেড হয়ে যাচ্ছে, ক্যারিয়ার কীভাবে হবে। অটোসোমাল রিসেসিভ একটা জিনিস দেখো, এটার হচ্ছে দুইটা জিনকেই কিন্তু এফেক্টেড হইতে হবে তার হচ্ছে ফেনোটাইপ বা ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পাওয়ার জন্য। সো এইখানে তোমার ক্যারিয়ার স্টেট থাকবে, যদি কারো একটা জিন হচ্ছে একটা জিন এফেক্টেড হয়, সে কিন্তু তোমার ক্লিনিক্যাল ফিচারটা প্রকাশ পাবে না, সে কিন্তু ক্যারিয়ার হয়ে যাবে এই জন্য। আর এখানে যেহেতু দুইটা জিনই লাগবে ডিজিজ প্রকাশ করার জন্য, সো এখানে তোমার 1/4 চান্স, যদি বাবা মা যে কোনো একজন এফেক্টেড হয়, তার হচ্ছে বাচ্চার কাছে 25% চান্স থাকবে ডিজিজটা আর কি ট্রান্সমিট হওয়ার। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে ওখানে দুটো কথা বলেছিলাম না, পেনিট্রেন্স আর এক্সপ্রেসিভিটি, ওইখানে কিন্তু ইনকমপ্লিট পেনিট্রেন্স থাকে বা এক্সপ্রেসিভিটিটা হচ্ছে তোমার অনেক বেশি ডিফার করে। কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিজিজে যেহেতু দুইটা জিনই তার এফেক্টেড, সেই ক্ষেত্রে তোমার এখানে কমপ্লিট পেনিট্রেন্স থাকবে, মানে একদম মানে যাদের এই দুটো জিন এফেক্টেড হবে তাদের অবশ্যই ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পাবে। আবার এক্সপ্রেসিভিটিটাও, তুমি হচ্ছে দুইটা এরকম মানুষ একসাথে করলে, তার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে অনেক রকম সিমিলারিটি থাকবে, মানে সিমিলারিটিটা তোমার অটোসোমাল ডোমিনেন্টের থেকে অনেক বেশি থাকবে, এইটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যেহেতু দুইটা জিনই অ্যাফেক্টেড, তো এই সকল বাচ্চাদের জন্মের পরপরই সে একদম ক্লিনিক্যাল ফিচার প্রকাশ করে, এটা আমাদের একটু জানতে হবে। আর এখানে হচ্ছে আমরা একটু এক্সাম্পলগুলো পড়ি। ওখানে বলেছিলাম যে ওখানে নার্ভাস সিস্টেমগুলো অটোসোমাল ডোমিনেন্টে ওটা হচ্ছে বেশি হয়। এখানে হচ্ছে তোমার মেটাবলিক কিছু ডিজিজ আছে, এগুলো হচ্ছে তোমার অটোসোমাল রিসেসিভে বেশি হয়। সেগুলো কী কী, সেগুলো হচ্ছে তোমার সিস্টিক ফাইব্রোসিস, তারপর হচ্ছে তোমার ফিনাইল কিটোনিউরিয়া, তারপর হচ্ছে তোমার গ্যালাক্টোসেমিয়া, তারপর হচ্ছে হোমোসিস্টিনিউরিয়া, তারপর হচ্ছে লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আচ্ছা, আরও কিছু আছে, হেমাটোপয়েটিক ডিজিজ, যেমন আমরা ওখানে বলেছিলাম সিকেল সেল ডিজিজ, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর কিছু এন্ডোক্রাইন ডিজিজ, তেমন হচ্ছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, তারপর হচ্ছে তোমার কিছু নার্ভাস সিস্টেমেরও ডিজিজ আছে, যেমন নিউরোজেনিক মাসকুলার অ্যাট্রোফি বা হচ্ছে ফ্রেডরিক অ্যাটাক, সেগুলো এগুলো জাস্ট নামগুলোই জানবা, এটা এমসিকিউ এর জন্য আর কি একটু লাগবে। আচ্ছা, তাহলে আমরা অটোসোমাল রিসেসিভের ক্রাইটেরিয়াগুলো একটু পড়ে ফেললাম, আর হচ্ছে কিছু এক্সাম্পলও পড়ে ফেললাম। এখন আর কি আমরা হচ্ছে যাব আর একটা আমাদের পরের টপিকে, যেটা হচ্ছে এক্স লিঙ্কগুলো। এক্স লিঙ্কগুলো এরকম দুই রকম, এক্স লিঙ্ক ডোমিনেট আর হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। আচ্ছা, এক্স লিঙ্ক ডোমিনেট তোমার কিচ্ছু পড়তে হবে না, এটা একটা এক্সাম্পল পড়বা। এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট।
এক্সক্লিন ডোমিনেন্ট, এটা ডোমিনেন্ট যেহেতু বুঝতেই সো যে একটা জিন অ্যাফেক্টেড হবে এখানে, মানে হচ্ছে আর এক্স লিঙ্কড যেহেতু, সেহেতু তোমার ওয়াই ক্রোমোজোম যেটা আছে ওটার কি কোনো চেঞ্জই হবে না এখানে। তো তার মানে দেখো, যেহেতু আমাদের যদি মানে ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চার ওয়াই ক্রোমোজোমটা কই থেকে পায়? বাবার থেকে পায়। এক্স ক্রোমোজোমটা কই থেকে পায়? মার থেকে পায়। যেহেতু এটা এক্স লিঙ্কড, তার মানে যদি তার ছেলে বাচ্চা মানে হচ্ছে তার বাবার থেকে ছেলের কিন্তু ট্রান্সমিশন হওয়ার কোনো চান্স নাই, বিকজ বাবার থেকে পায় সে ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম পায় না। আর এই ডিজিজগুলো এফেক্ট করে এক্স ক্রোমোজোমকে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই এক্স লিঙ্ক যে ডিজিজগুলো সেখানে নো মেল টু মেল ট্রান্সমিশন, মানে এটা কোনো মেল থেকে মেল কোনো ট্রান্সমিশন হবে না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভটা পড়ি। এক্স লিঙ্ক রিসেসিভটা হচ্ছে তোমার এখানে দুইটা যে রিসেসিভ ডিজিজ, মানে তোমার দুটো ক্রোমোজোমই আর কি এফেক্টেড। তো এখানে তোমার ও আর ওখানে তো ক্যারিয়ার স্টেট অবশ্যই থাকবে না, আর এখানে তোমার হচ্ছে ক্যারিয়ার স্টেট থাকবে, রিসেসিভ সবগুলোরই ক্যারিয়ার স্টেট থাকবে। আর এটাও এক্স লিঙ্ক, তো এখানে তোমার নো মেল টু মেল ট্রান্সমিশন, শুধু মাদার থেকে আর কি ট্রান্সমিশন হবে ছেলে বা মেয়ে যাদের যারা আছে মানে তাদেরকে, তাদের হবে যদি মা এফেক্টেড হয় শুধুমাত্র সেখানে। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে মানে এটা আর কিছু জানতে হবে না, কিছু এক্সাম্পল বলি যেটা কি হচ্ছে, কয়েকটা এক্সাম্পল বলো আর কি অটোজোমা এক্স লিঙ্ক রিসেসিভের। আচ্ছা, আমরা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল যদি বলি, মাস্কুলোস্কেলেটালে আমরা সবাই একটা ডিজিজের নাম জানি, যেটা হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এটা তো মানে আনট্রিটেবল একটা ডিজিজ আর কি, এটা একটা। তারপরে ব্লাডের, ব্লাডের ডিজিজে তো খুবই পরিচিত কিছু ডিজিজ আছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। তারপরে আছে তোমার গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। তারপরে আছে তোমার হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ এগুলো। আচ্ছা, তারপরে কিছু আছে ইমিউন ডিজিজ, যেমন হচ্ছে অ্যাগামা গ্লোবিউলিনিমিয়া। তারপর হচ্ছে মেটাবলিক কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তারপর হচ্ছে লেশনাইহান সিন্ড্রোম। তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু ডিজিজ আছে, ফ্রাজাইল এক্স সিন্ড্রোম এগুলো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড ডোমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ এই ডিজিজগুলো পড়ে ফেললাম। তো এখান থেকে মেইনলি শর্ট নোট আসে, আর যে বললাম এমসিকিউ এর যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে ছোটো ছোটো ওগুলো আসে, ভাইবাতেও আর কেউভাবে জিজ্ঞাসা করে না আর কি এখান থেকে মেইনলি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওখানে কিছু সাইটোজেনিক ডিসঅর্ডার বলেছিলাম, অটোজোমাল আর হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোসোমকে এফেক্ট করে, ওখান থেকে আমরা আর কি দু তিনটা ডিজিজ পড়বো, এটা নিয়েও শর্ট নোট আসে আর কিছু এমসিকিউ আসে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ডাউন সিন্ড্রোম, যেটাকে আমরা যে বলেছিলাম তখন ট্রাইসমি 21, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। এখান থেকে তুমি ভাইবাতে ধরার মতো কীভাবে ধরতে পারে ডিজিজ, এখান থেকে যদি ভাইবাতে কোয়েশ্চেন করে সবগুলোর জিজ্ঞেস করবে হচ্ছে হার্টের কি অ্যাবনর্মালিটিতে হয়, এটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে ট্রাইসমি 21 আমরা যদি একটু বলি জিনিসটা কি, এটা হচ্ছে তোমার মানে একটা মোস্ট কমন টাইপ অফ অ্যাবনর্মালিটি যেটা আমরা সচরাচর দেখতে পাই। এখানে হচ্ছে একটা টোটাল একটা এক্সট্রা স্ট্র্যান্ড অফ ক্রোমোজোম, যেটা হচ্ছে 21 নম্বরের যোগ হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইসমি 21। তো এটা ক্যারিওটাইপটা আমাদের জানতে হবে, এটার ক্যারিওটাইপটা হচ্ছে তোমার দেখো, এটা ক্যারিওটাইপ একটা হচ্ছে তোমার 47, XY+21 অথবা তোমার 47, XX+21 এরকম। এইটা হচ্ছে ভাইবাটা যদি জিজ্ঞাসা করে তোমার এই একটাই বলবা। যদি রিটার্নে ক্যারিওটাইপ আসে তাহলে তোমার হচ্ছে ট্রাইজমি বলতে হবে, 21 বলতে হবে, ট্রান্সলোকেশন টাইপও বলতে হবে, আবার হচ্ছে মোজাইক টাইপ যেগুলো আছে সেগুলো তোমার একটু লিখে লিখে প্র্যাকটিস করবা যে এগুলো আর কি বলতে হবে আর কি। আচ্ছা, তো ক্লিনিক্যাল ফিচারটা কি, যদি তোমরা এগুলো ক্লিনিক্যাল ফিচার পড়ো আমি তোমাদের সাজেস্ট করব এখানে সবগুলোতেই একটা তোমার বেবির ছবি দিয়ে ক্লিনিক্যাল ফিচারগুলো প্রকাশ করা আছে, ওই ছবিগুলো দেখবা, ওই ছবিগুলো দেখবা, দেখবা পরে হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফিচার চোখে ভাসবে যে আসলে কী কী ছিল ওখানে। তো তুমি আমি একটু বলি কী কী থাকে। এটা যেহেতু ডাউন সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোমের বেবিকে তোমরা যদি দেখে থাকো এটার হচ্ছে থাকবে ফ্যাট ফেশিয়াল প্রোফাইল, মানে আর কি মুখটা থাকবে হচ্ছে ফ্ল্যাট। তারপরে যা হচ্ছে এপিক্যান্থিক ফোল্ড থাকবে বা পালপেবেল যে ফিশার সেটা হচ্ছে অবলিক থাকবে। হাতে যে আমাদের পামার ক্রিজ থাকে না, তাদের হচ্ছে সিঙ্গেল পামার ক্রিজ থাকবে এবং সেটাকে বলে সিমিয়ান ক্রিজ, এটা আসে এমসিকিউতে। আচ্ছা, তারপর হচ্ছে এইসব বাচ্চার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন থাকবে সিভিয়ার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে তোমার ভাইবাতে ধরে যে হচ্ছে ডাউন সিন্ড্রোমের বাচ্চাকে মেন্টাল রিটার্ডেশন থাকে কি না, এটা হচ্ছে থাকে। আর একটা যেটা আমি বারবার বলতেছি যে হার্ট, হার্টের কী কী অ্যানোমালি হয়, এটা হচ্ছে তোমরা আমি তিনটা ডিজিজ পড়াবো এখানে, একটা হচ্ছে তোমার ডাউন সিন্ড্রোম, ক্লিন ফিল্টার সিন্ড্রোম, আর হচ্ছে টানার সিন্ড্রোম। টানার তিনটাতেই তোমরা হার্টের অ্যাবনর্মালিটিগুলো আলাদা করে একটু পড়বা। তো এখানে কী কী হার্টের অ্যাবনর্মালিটি থাকে, এখানে থাকে হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, আর থাকে হচ্ছে এভি ভালভ ম্যালফরমেশন। আচ্ছা, তো ডাউন সিন্ড্রোমে আর কি এই তিনটাই থাকে।
আর হচ্ছে এইসব বাচ্চাদের তোমার হচ্ছে অ্যাকুট মায়েলয়েড লিউকেমিয়া বা হচ্ছে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এগুলোর চান্স হচ্ছে তোমার 10-20% মতন বেশি থাকে। আচ্ছা, আর আর হচ্ছে কি থাকে এগুলো বাচ্চার, এগুলো বাচ্চার হচ্ছে তোমার আম্বিলিকাল যে হার্নিয়া হয় সেগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে। তারপর এটার মাসেল হচ্ছে অনেক একটু দুর্বল হয়, মানে হচ্ছে টোন কম থাকে, যেটাকে বলে মাস্কুলার হাইপোটোনিয়া, সেরকম হয়। আর হচ্ছে তোমার এটার পায়ে হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টোর মাঝে একটু গ্যাপ থাকে অনেক বেশি, ওটা হয়। আচ্ছা, এটাই হচ্ছে তোমার মোটামুটি ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম শর্ট নোট আসলে ডেফিনেশন লিখবা, ক্যারিওটাইপ লিখবা, ও আরেকটা লিখবে ইনসিডেন্স লিখবা। ইনসিডেন্স এগুলো অত ভাইবাতে লাগবে না, জাস্ট শর্ট নোটের জন্য লিখবে। এটা হচ্ছে 1 in 700 বার্থ, ঠিক আছে, মানে 700টা বাচ্চা হলে তার মধ্যে আর কি একজন বাচ্চা ডাউন সিনড্রোম নিয়ে আমাদের আর কি পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর লিখবা ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্লিনফিল্টার সিনড্রোম। ক্লিনফিল্টার সিনড্রোমটা কি, এটাতে হচ্ছে তোমার মেল হাইপোগোনাডিজম হয়, মানে হচ্ছে মেল যে গোনাড ফর্মেশন হয় সেই গোনাড ফর্মেশনটা হয় না, মানে হাইপোগোনাডিজম সেটা সাপ্রেসড হয়। এটাই হচ্ছে এটার একটা ইম্পর্টেন্ট ফিচার আর কি। আচ্ছা, আর এখানে হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে 2 or more এবং সাথে একটা বা একের বেশি ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে হচ্ছে এটার ক্যারিওটাইপটা কেমন হবে। এটার ক্যারিওটাইপটা হবে হচ্ছে যদি আমি ক্লাসিক ভ্যারাইটিটা বলি, যে ক্লাসিক ভ্যারাইটিটা মোস্ট কমন 90% 47, XXY, মানে যে দুটো এক্স ক্রোমোজোম আর হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, আরও আছে ক্যারিওটাইপ, তুমি যে আরও যদি আদার্স ক্যারিওটাইপ বলো, এটা হচ্ছে তোমার 47XXY বললাম, আর একটা হচ্ছে তোমার 47XXY অথবা যে 48XXY, এরকমও কিছু আর কি থাকে। এবং এটা হচ্ছে ফেনোটাইপিক্যালি হচ্ছে মেল, মানে মেল ফিচার থাকে, বাট সেটার হচ্ছে হাইপোগোনাডিজম থাকে। আচ্ছা, আর এটা যদি আমি একটু ক্লিনিক্যাল ফিচার বলি, এটার ক্লিনিক্যাল ফিচার তুমি দেখো, এটা হচ্ছে সব এসে হচ্ছে অনেক বেশি লম্বা হবে, মানে তার বডি অনেক বেশি এলোঙ্গেটেড থাকবে, লিম্বগুলো হচ্ছে অনেক মানে ডিসপ্রপোর্শনালি লং থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু হাইপোগোনাডিজম সেহেতু তার হচ্ছে টেস্টিস অ্যাট্রোফি থাকবে, এই জন্য পেনিসটাও অনেক বেশি স্মল হবে, যেহেতু তার এই হাইপোগোনাডিজমের জন্য তার যে বডির যে হরমোন টেস্টোস্টেরন সেটাও কম থাকবে। তো সেটা কম থাকার জন্য কি হবে, তাদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স মানে বিয়ার্ড বা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ বা হচ্ছে তোমার মেল ডিস্ট্রিবিউশন অফ পিউবিক হেয়ার, এই জিনিসগুলোও আর কি কম থাকবে। আচ্ছা, আর এখানে তার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন থাকে না, কিন্তু একটা নর্মাল মানুষের থেকে মিন আইকিউটা একটু কম থাকবে। আচ্ছা, আর একটা বলেছিলাম যে হচ্ছে হার্টের অ্যানোমালিটা, এখানে হার্টের অ্যানোমালিটা হচ্ছে মিটরাল ভালভ প্রোল্যাপস, এই জিনিসটা তোমরা অবশ্যই জানবা। তো আমি হচ্ছে ডাউন সিনড্রোমে হচ্ছে তোমার হার্টের অ্যানোমালি কী বলেছি, ওখানে বলেছি তোমার অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলেছি, আর হচ্ছে এভি ভালভ ম্যালফরমেশন বলেছি। আর এখানে কী বলতেছি, এখানে বলতেছি আমরা মিটরাল ভালভ প্রোল্যাপস, এটা তোমরা একটু অবশ্যই জানবা। আচ্ছা, এখন আমরা মোটামুটি 3 নম্বর যে ডিজিজটা পড়বো সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমের ফিনোটাইপ কিন্তু সে কিন্তু ফিনোটাইপিক্যালি ফিমেল, ঠিক আছে এটা। আচ্ছা, তো টার্নার সিনড্রোমটা কি হয়, এটাও তোমার হাইপোগোনাডিজম হয়, এখানে তোমার হচ্ছে যে হচ্ছে এক্স ক্রোমোজোমটা থাকে, এক্স ক্রোমোজোমের পার্শিয়াল অথবা কমপ্লিট মনোজমি হয়। ধরো এখানে হচ্ছে এটার হচ্ছে আমরা ক্যারিওটাইপটা যদি জানি, ক্যারিওটাইপটা কীরকম, ক্যারিওটাইপটা হচ্ছে তোমার 45, X, মানে হচ্ছে এটার যে এক্স ক্রোমোজোমটা সেটার হচ্ছে তোমার মানে দুইটা এক্স ক্রোমোজোম থাকে না, একটা এক্স ক্রোমোজোম হচ্ছে মানে পার্মানেন্টও হতে পারে আর একটা হচ্ছে কমপ্লিটও হতে পারে, এটার হচ্ছে তোমার ডিলেশন হবে অথবা মানে পার্শিয়াল লস হবে। তো এটা ক্যারিওটাইপ যদি তোমার ভাইবাতে কোয়েশ্চেন করে তাহলে 45X একটাই বলো, আর যদি রিটার্নে আসে, রিটার্নে হচ্ছে অনেকগুলো কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস আছে, ওগুলো একটু পড়ে নিবা, যেমন হচ্ছে ডিফেক্টিভ সেকেন্ড এক্স ক্রোমোজোম, ওই যে বলেছিলাম পার্শিয়াল অথবা কমপ্লিট লস হয়, যদি কমপ্লিট হয় তখন তো 45X, পরের এক্স তো নাই, আর হচ্ছে যদি পার্শিয়াল হয় তখন হচ্ছে এখানে যেমন 45XI বা যেটাকে বলে XQ, তারপর হচ্ছে 46X ডিলিশন, তারপর হচ্ছে 46X ডিলিশন, XP, XQ, এগুলো যেগুলো আছে এগুলো একটু তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, আর মোজাইক টাইপও আছে, ওগুলোও আর কি রিটার্ন লেখার সময় লিখবা। আর এখানে টার্নার সিনড্রোম বলেছে ফিনোটাইপিক্যালি কিন্তু ফিমেল, ঠিক আছে, এবং এটাও কিন্তু হাইপোগোনাডিজম। তো এটার আমরা ক্লিনিক্যাল ফিচার যদি পড়ি, এটার ক্লিনিক্যাল ফিচার কেমন হবে, এটা ক্লিনিক্যাল ফিচার আমরা ক্লিন ফিল্টারে বলেছিলাম, ওটার হচ্ছে স্টেচারটা অনেক বেশি বড় থাকে, এখানে হচ্ছে থাকবে সে শর্ট স্টেচার, ঠিক আছে, এবং শর্ট স্টেচার থাকবে এবং তার থাকবে ওয়েবড নেক, মানে হচ্ছে তোমার নেকের ওই পোর্শনটা অনেক বেশি মানে ফুলা থাকবে এরকম আর কি। আচ্ছা,
আর কি থাকবে, আর থাকবে হচ্ছে তোমার জেনিটালিয়াটা যেটা, সেখানে হচ্ছে স্ট্রিক গোনাড থাকবে, ঠিক আছে, মানে স্ট্রিক ওভারি, এবং সে তো অবশ্যই ইনফার্টাইল হবে। আচ্ছা, এবং তার হচ্ছে আরেকটা যে ইম্পর্টেন্ট ফিচার, তুমি যদি এটার হচ্ছে বাচ্চাটাকে একটু ছবি দেখো, তাহলে দেখবে হচ্ছে এটার হচ্ছে তোমার থাকবে ব্রড চেস্ট থাকবে, আর হচ্ছে নিপলের যে দুটার মাঝখানে ডিস্টেন্সটা, স্পেসিং, সে স্পেসিংটা অনেক বেশি আকারে থাকবে। আচ্ছা, আর কি থাকবে এটার হচ্ছে তোমার, এটার হার্টের অ্যাবনর্মালি, এটা হচ্ছে বলেছিলাম তিনটারই হার্টের অ্যাবনর্মালি জানতে হবে। এটার হার্টের অ্যাবনর্মালিটা হচ্ছে কোয়ারেকটেশন অফ অ্যাওর্টা। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিপিট করি তিনটারই হার্টের অ্যাবনর্মালিটি। আমি হচ্ছে ওখানে ডাউন সিনড্রোমে বলেছি, ওখানে অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর হচ্ছে এভি ভাল্ভ ম্যালফরমেশন, ক্লিনফিল্টারে বলেছি হচ্ছে তোমার মিটরাল ভাল্ভ প্রোল্যাপস, আর এখানে বলেছি তোমার হচ্ছে তোমার কোয়ারেকটেশন অফ অ্যাওর্টা। এই জিনিসগুলো একটু জানবা। আচ্ছা, আর হচ্ছে এটার ক্লিনিক্যাল ফিচারে তোমার পিগমেন্টেড নেভি থাকতে পারে জায়গায় জায়গায়, তারপরে তোমার অ্যামোনোরিয়া থাকবে, তারপরে হচ্ছে আর লো পোস্টেরিয়র হেয়ার লাইন, মানে পিছনে হেয়ার লাইনটা আর কি অনেক বেশি থাকবে। এগুলাই আর কি মোটামুটি ক্লিনিক্যাল ফিচার, যদি তোমাদের শর্ট নোট আসে তোমরা এগুলাই লিখবে আর কি। আর ইনসিডেন্সটা, ইনসিডেন্সটা হচ্ছে এটা হচ্ছে 1 in 2500 লাইভ বর্ন ফিমেল, কোথায় বলেছিলাম ফিনোটাইপ ফিমেল, তো ফিমেল 2500 যদি হয় তার মধ্যে মোটামুটি একজনই আর কি এরকম টানার সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আমাদের মোটামুটি, আমি যদি জেনেটিক ডিসঅর্ডার বলি এগুলো মোটামুটি শেষ। এখান থেকে আরেকটা জিনিস একটু ভাইবার থেকে প্রশ্ন করে, যেটা হচ্ছে তোমার যেটাকে বলে বারবডি, তো বারবডি জিনিসটা যদি ধরে তো জিনিসটা কি, জাস্ট জিনিসটা কি ওটা একটু জেনে রাখবা। জিনিসটা হচ্ছে এটা, জিনিসটা যদি আমি বলি সেটা হচ্ছে বারবডিটা হচ্ছে একটা ক্রোমাটিনের ক্লাম্প, এবং যেটা ফিমেলে পাওয়া যায়। দেখো ফিমেলের দুটো ক্রোমোজোম না, দুটো XX, তো একটা থাকে হচ্ছে হাইলি কয়েলড আর একটা থাকে হাইলি আনকয়েলড। আর হাইলি কয়েল যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে মানে ফাংশন মানে নন ফাংশনাল থাকে, ওটাকে মেইনলি বলতেছে হচ্ছে বারবডি। আচ্ছা, দেখা এটা ভাইবাতে প্রশ্ন করে যে হচ্ছে বারবডি তো তোমার শুধু ফিমেলে থাকে, এটা তো কোনো হচ্ছে মেলে থাকে না, তো এরকম কোনো ফিমেল কি পাওয়া যাবে যেখানে তারও বারবডি থাকবে না? তখন তোমরা যে টানার সিনড্রোম যেটা, এটার কথা বলবা। কারণ টানার সিনড্রোমে দুইটা X-এর মধ্যে একটা X অ্যাবসেন্ট থাকে না, তো ধরো যে X-টা এরকম বারবডি হওয়ার কথা ছিল সেটাই অ্যাবসেন্ট, তার মানে তো সেক্ষেত্রে সেই টানার সিনড্রোমে ও তার তো তোমরা বারবডি পাবা না। এটা একটু ভাইবাতে প্রশ্ন করে, এটা একটু তোমরা জেনে রাখো। আচ্ছা, তারপরে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের শেষের দিকে, আর হচ্ছে একটা কোয়েশ্চেন মাঝে মাঝে রিটার্নে আর কি আসে, যে এটা হচ্ছে তোমাদের বলে হচ্ছে তোমার ক্যারিওটাইপিং, তো ক্যারিওটাইপিংয়ের শর্ট নোট। আচ্ছা, ভাইবা থেকে এগুলো কোয়েশ্চেন করে না সাধারণত, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে জেনারেল প্যাথোলজির, এগুলো আর কি করবে না। ক্যারিওটাইপিং জিনিসটা কি আমি একটু বলি, ক্যারিওটাইপিংটা হচ্ছে ক্রোমোজোমের স্টাডি, মানে ক্রোমোজোমটা কী কন্ডিশনে আছে তার সেই স্টাডিটাই হচ্ছে তোমার ক্যারিওটাইপিং। আচ্ছা, তো আমাদের নর্মাল ক্যারিওটাইপ কী, নর্মাল ক্যারিওটাইপ কী আমাদের, আমাদের ক্রোমোজোম কয়টা আছে, 46, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে আমাদের 22টা আছে অটোজোম, একটা আছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তো আমরা যদি লিখি তাহলে আমরা কী লিখবো আমাদের ক্রোমোজোম, আইদার 46XX অথবা 46XY। তো 46টা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ক্রোমোজোম, এবং তারপরে আমাদের ফিনোটাইপিক্যাল যে ফিচারের যে ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট ছেলে মেয়ে সেই হিসাবে লিখব। তো এটার প্রসিডিউরটা কী, যে এটা হচ্ছে যে আমাদের যে ক্যারিওটাইপিংটা করে এটা ল্যাব মানে ল্যাবরেটরিতে এটা কীভাবে করে। আচ্ছা, এটা কীভাবে করে, এটা হচ্ছে তোমার ধরো আমাদের সেলে তো মাইটোসিস সেল ডিভিশন হয়, মাইটোসিস সেল ডিভিশনের মেটাফেজ মানে মেটাফেজ যে ফেজটা আছে সেই ফেজটাকে হচ্ছে অ্যারেস্ট করা হয় কী দ্বারা, একটা ড্রাগ দিয়ে অ্যারেস্ট করে ফেলা হয়। যে ড্রাগটার নাম কী, ড্রাগটার নাম হচ্ছে কোসিমাইট। সে কোসিমিট দিয়ে সে হচ্ছে একটা মাইটোসিস সেল ডিভিশনের একটা সেলকে তার মেটাফেস ফেজে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর কী করে, অ্যারেস্ট করার পর ওটাকে স্টেনিং করে। কী স্টেনিং করে, জিমস স্টেন করে। স্টেন করার পর তারপরে হচ্ছে ওটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে, ক্রোমোজোমাল স্ট্রাকচার দেখে, এবং সব ক্রোমোজোমগুলো যে ক্রোমাটি মানে দুটো ক্রোমোজোম ক্রোমাটিড দিয়ে যে আটকানো থাকে ওই হিসাবে হচ্ছে ছোটোর থেকে বড় হিসাবে ওরকম করে সাজায়, সাজায় হচ্ছে তারপর ক্যারিওটাইপটাকে ডিসক্রাইব করে। আচ্ছা, তো এটা লিখবা, তো প্রথমে কী লিখবা, ক্যারিওটাইপে যদি শর্ট নোট আসে এটা ডেফিনেশনটা লিখবা, তারপরে কীভাবে করে সেটা লিখবা, তারপর একটা প্রেজেন্টেশন দিয়ে দিবা। প্রেজেন্টেশনটা কীরকম, যদি আমি যদি একটা যদি ক্লিনফিল্টার সিনড্রোমের কারো যদি ক্যারিওটাইপটা একটু দেখি, তাহলে হচ্ছে তার কীরকম ক্যারিওটাইপটা, তার ক্যারিওটাইপটা হচ্ছে তোমার মানে ক্লিনফিল্টার ডাউন বা সিনড্রোমের যদি আমরা ক্যারিওটাইপটা দেখি, তার ক্যারিওটাইপটা হচ্ছে তোমার 47XY+21। ফার্স্টে ওই যে বললাম তার টোটাল নাম্বার অফ ক্রোমোজোম সংখ্যা ওটা লিখতে হয়, সংখ্যাটা উল্লেখ করবো যেটাকে হচ্ছে 47,
তারপরে তার হচ্ছে ফিনোটাইপিক্যাল যে ফিচার বা এক্সাইজ বা এক্স ওয়াই যেটাই থাকে সেটা, আর তার কোন ক্রোমোজোমে অ্যাবনর্মালিটি। যেহেতু আমাদের ডাউন সিনড্রোমে 21 নম্বরের ট্রাইজোমি একটা এক্সট্রা, এই জন্য হচ্ছে এখানে প্লাস করে 21, মানে অত নাম্বার ক্রোমোজোমের সমস্যা ওইটা হচ্ছে লিখে দিতে হবে। তো জিনেটিক ডিসঅর্ডার থেকে আর কি মোটামুটি এগুলোই। তাহলে হচ্ছে আমি আবার একটু মানে জাস্ট কী কী প্রশ্নগুলো আছে সেগুলো আমি একটু রিপিট করি আবার। যে এখানে আমাদের প্রথমে মিউটেশনটা সম্পর্কে অল্প একটু জানতে হবে, তারপর যে জিনেটিক ডিসঅর্ডারগুলো আছে সেগুলোর আর কি টাইপগুলো একটু জানবো, তারপর এখানে সিঙ্গেল জিন বা মেন্ডেলিয়ান যে ডিসঅর্ডার ওটার চারটা নিয়ে আমরা একটু ভালোভাবেই জানবো, ওটা যেহেতু শর্ট নোট আসে এরকম। তারপরে হচ্ছে আমরা যে ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো আছে, যে হচ্ছে ওটার মধ্যে কিছু ডিজিজ বললাম, যেটা হচ্ছে তোমার ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ওগুলোরও শর্ট নোট আসে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হার্টের যে অ্যাবনর্মালিটিটা সেটা আমি বারবার বলেছি অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো একটু পড়বা। আর হচ্ছে লাস্টে শর্ট নোট বলেছি ক্যারিওটাইপিং। তো এইগুলাই মেইনলি হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার থেকে তোমার রিটেনের কোয়েশ্চেন বা হচ্ছে তোমার ভাইবাতে করা হয়, এর বেশি। আচ্ছা, আর তোমরা আর কি এগুলাই আর কি এখান থেকে পড়বা। আর যদি কারো এগুলো থেকে কোনো প্রশ্ন থাকে আমাকে আর কি কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব পরে সবার কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, অনেক কিছু বলে ফেলেছি, আর আশা করি সবাই বুঝতে পারছো তোমাদের ভাই বা বাড়িটা নিয়ে একটু হলেও মানে উপকার হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।